আমি জানতে চাই সে দরবেশটাকে। পত্রটা দিল বড় পীর, পত্রের মধ্যে এমন কি লেখা ছিল, লেখাটা কি? লেখা থেকে পড়তে যে আগুন ধরে পুরো জঙ্গল বন এবং দরবেশ পুইরা শেষ হওয়ার কারণটা কি? আমার বড় পীর আব্দুল কাদির জিলানি, যার নামের গুণে আগুন হয় পানি, এটা তো আপনারা জানেন, বড়বীরের নামের গুণে আগুন হয় পানি। অথচ বড়বীর আব্দুল কাদির জিলানির নিজের ঘরে একদিন আগুন ধরছিল, বড়বীর আব্দুল কাদির জিলানি নিজে সে আগুন নিভাইতে পারছিল না? আমি জানতে চাই, যার নামের গুণে আগুন পানি হয়ে যায়, হ্যাঁ নিজের বাড়ির আগুন নিভাইতে পারে না, কারণ কি? প্রশ্নের জবাব করে সরকার সাহেব দুটি প্রশ্ন আমার কাছে করেছেন। আমি চাই ঝগড়া শেষ করতে, সে চাই ঝগড়া বাড়াইতে। আমি বললাম যে আজকে যেহেতু খাজা বাবার পালা পেয়েছে, তাহলে একটা সূক্ষ্ম মীমাংসা তিনি করবেন। চিস্তিয়া তরিকা অনুসারে নারীরা খেলাফত প্রাপ্ত হইতে পারে কি পারে না? উনি কয়েকটা ফেঁকে দিছে আমার দিকে, কয়েকটা দিলাম, যেটা প্রয়োজন এটা নিয়ে যাও। কয় কলা গাছে খেলাপথ দিলে কলা গাছও খেলাপথ প্রাপ্ত? এত না, কলা গাছ খেলাপথ দিলে কলা গাছ খেলাপথ প্রাপ্ত হবে না। আশরাফুল মাকলুক মানুষ হইল শ্রেষ্ঠ জীব, কইলিব নাকি যে কলা গাছ খেলাপথ দিলে দিলে কলা গাছ খেলাপথ প্রাপ্ত হয়ে গেল? খাজা বাবা যেই কথা আপনি বললেন, 99 লক্ষ যিনি ভারতবর্ষে সে ইসলামের শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে পাঠ করিয়েছেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনি বলতেছেন যে কলা গাছরও যদি খেলাপত দেয় কলা গাছ খেলাপত প্রাপ্ত হইব, যারে খুশি তারে। খেলাপত কি এরকম বিষয় যে খেলাপত দিয়ে দিলাম হয়ে গেল? কথাটা কেমন হইল না? এই এই ছেলে, আরে মীমাংসা করেন। আবারও বললাম, খাজা মঈনুদ্দিন চিস্তি তার মেয়েকে খেলাফত দিয়েছে, আপন কন্যাকে, বিপি হাফেজ জামাল তার নাম, আপনি বলছেন, কারণ আপনি তার সাথে আবার বলছেন যে যারে খুশি তারেই খেলাফত দেওয়া যায়। খেলাফতের তো নিয়ম আছে নাকি? আন্তাজি দিয়ে দিব খেলাফত, রাগ করেন না, রাগে কোনো কিছু মিলে না, মীমাংসা করেন। ওরে বাগদাদেরই পথে যাইতে, বাগদাদেরই পথে যাইতে মারিল একেশকের জি, ডাকাতদের দল মুরিদ করলো বড় পীর, বড় পীর একদল ডাকাত মুরিদ করলো বড় পীর, বাগদাদেরই পথে যাইতে বাগদাদেরই পথে যাইতে মারিল একেশকের জি। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি তার মসনবী শরীফের মধ্যে লিখেছেন, কোরআন শরীফের যে মণিমগজ ছিল তাহা আমি খেয়ে ফেলেছি, আর হারগুলি রেখে গেলাম তোমাদের জন্য, এভাবে বলেছেন সিগাল কুকুরের জন্য। যে মাওলানা জালালউদ্দিন রুমি অতগুলি কিতাব তিনি লিখেছিলেন, যাহা 7টি উটের উপর দিলেও বহন করা সম্ভব না। কোরআন শরীফে যেটার ফয়সালা নাই, সেই ফয়সালা হাদিস পড়লে পাওয়া যাবে, যেখানে হাদিসের কোনো সমাধান নাই ওটার সিঁড়ি টানলে, রেসালত টানলে সেটা জীবনীর মধ্যে মীমাংসা করা যাবে। আর জীবনীতে এরকম লোকের না, জীবনীটা হচ্ছে যিনি এই হিন্দুস্থানে, আমাদের বাংলাদেশে কোনো নবী আসে নাই, শুধু বাংলাদেশে না, ভারতবর্ষেই কোনো নবী আসে নাই, এই ভারত উপমহাদেশে কোনো নবী আসে নাই। প্রথম নবী আসছিলেন আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কায়, যেটাকে স্মরণদ্বীপ বলা হয়, একদম প্রথম, যিনি আমাদের আদিপিতা
আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে ফেলেছিলেন, শরণদ্বীপে মা হওয়াকে ফেলেছিলেন, জেদ্দায় 350 বছর কান্নাকাটি করে তাদের আরাফাতের ময়দানে মিলন হয়। এরপরে আর কোন নবী রসুল ভারতবর্ষে আসে নাই। ভারতবর্ষে আসছে কারা? অলিয়াউলিয়ারা। শাহজালাল ইয়েমেনি, তিনি আসছেন সিলেট শহরে, যিনি জায়নামাজ বিছায়া সুরমান নদী পার হয়ে আসছে। সুবহানাল্লাহ। লবণাক্ত ছিল সুরমা নদীর পানি, তিনি হাত দেওয়া উজু করার সঙ্গে সঙ্গে মিষ্টি পানিতে পরিণত হয়ে গেল। তিনি এসে আমাদেরকে আজানের ধ্বনি দিয়ে ইসলামের শিক্ষা দিলেন। আরো উলিয়া উলিয়ার আসছে, বাবা ভান্ডারী আসছে, সুরেশ্বরী, শ্যামপুরি, আফাজদ্দিশা, গালিমপুরি, বন্ধুশা, শাহপরাণ, শাহালি বগদাদি, বাদশার চলেছিল, বাদশাহী ছেড়ে দিয়ে ফকিরি ধারণ করেছে। তারা কেন এসছে? তারা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শান্তির বারতা আমাদের কাছে পৌঁছানোর জন্য। তাহলে অলিয়া উলিয়ারা যারা আমাদের এখানে বিচরণ করে গেলেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, এটা খাজা বাবার এই শিক্ষাটাকে ভুল শিক্ষা? যেহেতু খাজা বাবার জীবনী পাইছেন, আপনি বলবেন খাজা বাবা শিক্ষাটা যে দিল, এটা কি ভুল দিল? এটার একটা মীমাংসা আপনি করবেন। বাগদাদেরই পথে যাইতে মারি লয়ে এসকেটি, একদল ডাকাত মুরিদ করল বড় পীর, বড় পীর ডাকাতের দল মুরিদ করল বড় পীর, আরে বাগদাদেরই পথে যাইতে, বাগদাদেরই পথে যাইতে মারি লয়ে মায়ের আদেশ নিয়ায় আব্দুল কাদির উচ্চ শিক্ষার তরে বাগদাদ শহরে যাইবেন আমার বড় পীরে। হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি আগেই বলেছে একটি গানের মধ্যে, তিনি মায়ের গর্ভ থেকে 88 পারা কোরআন মুখস্থ করে আসছেন দুনিয়ায়। সুবহানাল্লাহ। তিনি মাদ্রাসাতে গেলেন 5-6 বৎসর, কম বেশি হইতে পারে 2-1 মাস। হুজুর আমার বড় পীরকে দেখে বললেন, তুমি পাঠ করো আলিফ বাতাসা জিমহা খাদাল রে যে সিন সিন সদ দত্তই জয়। আমার বড় পীর বলে, হুজুর এইগুলা জানি, বলে কায়দা পড়ো বলে জানি, বলে সিপারা পড়ো বলে এটাও জানি, বলে তুমি কোরআন শরীফ পড়ো। বড় পীর আব্দুল কাদের জিলানি কোরআন শরীফ বিসমিল্লার সহিত তিনি পড়তে লাগলেন, 18 সিপারা পর্যন্ত পড়ে তারপর থামছে। হুজুর বলতেছে, বাবা থামলা কেন, আরো পড়ো, মজা লাগতেছে, ভালো লাগতেছে, কত মধুর সুরে তুমি পড়ছো। একেবারে মাদ্রাসার ছাত্র সহ হুজুর তন্ময় হয়ে গেছে, সুরের মূর্ছনায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, হুজুর আমি 18 সিপারা পর্যন্ত জানি, এরপরের পড়াটা আপনি আমারে শিখান। হুজুর কয়, আমি তোমার কৈত্রিকা শিখাম, আমি নিজে 18 সিপারা জানি না, তুমি কৈত্রিকা শিখছো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হুজুর আমি মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে আসছি। সুবহানাল্লাহ। আমার মায়েরা বাম পাশে বসার আগটা করেন না, দু একটা কথা বলি। সন্তান গর্বে নিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন, সেই সন্তান বড় হয়ে মিথ্যাবাদী। আপনি যদি অন্যেরটা খান, ওই সন্তান ওরকম ছোঁচা হবে। আর এখন তো ফেসবুকের জামানা, আমগো এলাকার কথা কই আর কি, ওই সিরিয়াল দেখে, সিরিয়াল ওই স্টার দর্শনা কি করে, অরুণ বরুণ কিরণমালা, বাচ্চা পেটে অরুণ বরুণ কিরণমালা দেখলে তো বাচ্চা অরুণ বরুণ কিরণমালা হয়ে যায়। বড় পীরের মা জননী, তিনি কোরআন শরীফ পড়েন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে সেই কোরআন মুখস্থ করেন। হুজুর বলে, সেই মা কেমন আমাকে একটু দেখাবা, আমি তোমার সেই মাকে একবার দেখতে চাই, তার পদে স্পর্শ করতে চাই। আর বড় পীর বলে, চলেন আমার সাথে। বাড়িতে গেছে হুজুর সাথে, মায় মনে করছে আব্দুল কাদির প্রথম দিন মাদ্রাসায় গেছে, মনে হয় হুজুরের সাথে কোনো বেয়াদবি করেছে, হুজুর সাথে আসতেছে বিচার দিবে। মা হাতের মধ্যে একটা লাঠি নিয়ে দাঁড়াইছে, ওরে তো মারুন। বড় পীর দেখে বাড়িতে প্রবেশ করে মায়ের হাতের লাঠি, পীর ভাবে মায় তো আমার মারবো, ছোট মানুষ তো দৌড়। বড় পীর আগে আগে দৌড়ায়, পিছনে পিছনে মায়ের দৌড়ায়, তার পিছনে হুজুর দৌড়ায়, তিনজনে দৌড়াইতেছে।
বরফির দৌড়াইতে দৌড়াইতে একটা কবরস্থানের উপর দিয়ে দৌড়াইতে লাগলেন। বরফির নিজেও জানেন এটা কবরস্থান, কবরের স্থানের উপর দিয়ে যায়, বরফির যেই কবরের মধ্যে পা রাখে সেই কবর থেকে মুর্দার জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। একটা কবরে যায় একটা মুর্দার, আরেকটাতে যায় আরেকটা মুর্দার, এইভাবে প্রায় 450 মুর্দার জিন্দা হয়ে গেছে। আচ্ছা, কবর খোলার যদি কোনো মুর্দার জিন্দা হয়ে যায়, ওই জায়গায় যদি কোনো জিন্দা মানুষ থাকে ওকে বাঁচে নাকি? বরফিরের মায়ের তো অবস্থা খারাপ। হ্যাঁ, মুর্দা তো দাঁড়াইছে, আবার কবর খোলার বাসলাটি নিচ্ছে, বরফিরের মায়েরে মারব। বরফির আব্দুল কাদের জিলানি ওই লক্ষ্য করে চেয়ে দেখে মুর্দাররা তার মাকে মারতে চায়। বরফির ডাক দিয়ে বলে, এই মুর্দাররা, যে যেই কবরে ছিল সে সেই কবরে চলে যাও, ইনি আমার গর্ভধারিণী মা, আমার মায়ের প্রতি তোমরা এক পাও অগ্রসর হইও না। সব মুর্দার কবরে চলে গেছে, কিন্তু একটা একটু গাউরা ঠেডা এটা খাড়াই দিয়েছে। বরফির কয় কি রে কবরে যা, বললাম না যাইতে? ওই মুর্দার কয়, হুজুর একবার মরছিলাম কবরে, বহুত কষ্ট। কয়, কি করুম? কয়, আমার দোয়া করেন আমার জন্য কবরে না যাইতে হয়। আমার বরফির আব্দুল কাদের জিলানি বলে, আমি তোমাকে দোয়া করলাম, কিয়ামতের আগ পর্যন্ত তুমি জিন্দা থাকবে, কিয়ামতের কিছু কাল আগে শ্যাম দেশের মসজিদে বাই যায় দুই ফেরেশতার কাঁধের উপর ভর করে একজন নবী আসবে, চতুর্থ আসমানের উপরে তিনি আছেন, যার নাম ঈসা আলাইহিস সালাম। তিনি এসে যখন মাটিতে পদার্পণ করবে, তুমি তার কাছে গিয়ে বলবে, আসসালামু আলাইকুম, সালামটা তোমার কাছে গচ্ছিত রাখলাম, এটা বলার পরে তোমার মরণ হবে। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানের উপরে আছে, আল্লাহ পাক যাকে উঠিয়ে নিয়ে গেছে, তিনি কিয়ামতের কিছু সময় আসবে ইমাম মেহেদীকে সহযোগিতা করার জন্য। কিয়ামতের লক্ষণ দেখা যাচ্ছে পৃথিবীতে, মানুষ মারছে, কে মরছে সেও জানে না, কে মারছে সেও জানে না, কেন মারছি কেন মরছি, এই অবস্থা বিশ্ব চলাচলের অবস্থা ভালো না। আজকে নিউজের মধ্যে দেখলাম ফিলিস্তিনে প্রায় 17-18 হাজার শিশু, তারা জানে না তাদের মাকে বাবাকে কোথায় হারিয়ে গেছে। আরে, এটা কিয়ামতের লক্ষণ। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে এই কথা বলে মায়ের সাথে হাতে, মা কয়, আব্দুল কাদির, তুমি আমাকে মুর্দার দিয়ে মার খেতে চাও? আমার বরফির বলে, না মা, তোমাকে আমি মার খাওয়াবো কেন, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি বুঝতে পারো নাই মা, ওই হুজুরকে জিজ্ঞেস করে দেখো। হুজুর সঙ্গে সঙ্গে বরফিরের মায়ের পায়ের মধ্যে পড়ে গিয়ে বলছে, কেমন সন্তান জন্ম দিয়েছেন, এই সন্তানের সাথে জগতের লোকের কোনো তুলনা নাই। মা কাঁধে করে জড়িয়ে ধরে বাড়ি চলে যায়, আয় রে আব্দুল কাদির তুই আমার বুকে আয়। মায়ের শোনে বরফির বাড়ি যখন গেল, মা জনৈককে ডাক দিয়ে আব্দুল কাদির জিলানি বলি তেলা দিল। প্রাসঙ্গিক আরো ঘটনা আছে, একদিন আব্দুল কাদির জিলানিকে ডাক দিয়ে বলে, আব্দুল কাদির তুমি কি করতে চাও? আমার বরফির বলে, মা আমি লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই। একটা গরু বরফিরকে একটা কথা বলেছিল, তুমি মা এই গরু নিয়ে খেলা করার জন্য পৃথিবীতে আসো নাই, তুমি আসছো মানুষকে জ্ঞান দান করার জন্য, তুমি সেই রাস্তায় চলে যাও যে পথে উলিয়া উলিয়াগণ চলে গেছে। বরফির আব্দুল কাদের জিলানি তার জীবনীতে লিখেছে, মায়ের আদেশ পেয়ে মাকে বললেন যে, মা আমি চলে যাব। মা তাকে 40টি স্বর্ণ মুদ্রা দিলেন, কোথায় লুকিয়ে দিলেন, বগলতলার নিচে, বলে দিলেন কয়েকটি কথা। এক নাম্বার, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। এবাদতের এক নাম্বার শর্ত হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা কর নাই কেটে কাটা জীবনে কোন দিতে কম বেশি সবাই বলছে, আমরাও বলছি, চেষ্টা করি যতটুকু অ্যাভয়েড করা যায়, মিথ্যা না বলাই ভালো। জেনে কখনো সত্য গোপন করবে না, আল্লাহকে সব সময় ভয় করবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। একটা দোয়া শিখিয়ে দিলেন মা, যদি বিপদে পড়ো মায়ের এই কথাটি তুমি মনে রাখবে, মাকে স্মরণে রাখবে, তুমি বিপদ থেকে মুক্তি হবে। তুমি পাঠ করো, লিল্লাহিল কাফি কাসাতুল কাফি লেকুল্লে কাফি কাফাফিল কাফি ওয়াল্লিল্লাহিল হাম। বাবা বিপদে পড়লে এই দোয়াটি যখন পড়বে পাঠ করবে, তোমার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। মায়ের আদেশ নিয়ে আব্দুল কাদির উচ্চ শিক্ষার তরে বাগদাদ শহরে যাবে আমার বরফিরে, রাস্তা দিয়ে বরফিরে হেঁটে হেঁটে যায়, জিলানগর গিয়েছিল বলিব সবাই, জিলানগর ছেড়ে পিড়ে একটু দূরে গেল, বালবদ নামক স্থানেতে উপস্থিত হইল, জিলানগর ছেড়ে পিড়ে একটু
উড়ে গেল, বালবদ নামক স্থানেতে উপস্থিত হইল। ওই সময় লইল পীরে একটা তাবু গাড়িয়া, এক তাবুর সাথে বড় পীরে গেল রে চলিয়া। এমন সময় একদল ডাকাত হাজির হইয়া, ডাকাত মারামারি কাটাকাটি দিল লাগাইয়া। যার যা ছিল ডাকাতের দল সকল নিল কেড়ে, আমার বড় পীরে ছিল তখন ঘুমের ঘরে। ডাকাতের ঘোড়ার পায়ে খুড়া লেগে তাবুটা যায় ছিঁড়ে, সঙ্গে সঙ্গে বড় পীরে জাগিয়া উঠিল। আর জাগিয়া বড় পীরে তখন দেখেছিল, একজন ডাকাত চলে গেল বড় পীরের ছাই, গিয়ে বলে ওরে বালক তোমারে সুধাই, তোমার কাছে কি ভাই আছে বলো না আমারে। আমার বড় পীর কয় ওরে ডাকাত বলতেছি তোমারে, আমি সত্য কথা বলবো মুখে মিথ্যা বলবো না। মিথ্যা বলতে মা জননী করে দিল মানা, সব সময় মা জননী বগলের নিচে চল্লিশটি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে। আসার সময় মা জননী বগলের নিচে চল্লিশটি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে। এই কথা শুনিয়া বলে ওই ডাকাতের দল, ডাকাতে কয় ওরে বালক কেন কর ছল। বড় পীরের কথা শুনি, বড় পীরের কথা শুনে ডাকাতটা হইল অস্থির। ডাকাতে বললি গিয়ে বলে ওরে সর্দার তোমাকে জানাই, আহম্মদ বাদাবি নাম সর্দারের ছিল, আহম্মদ বাদাবি। চল্লিশ জন বা সত্তর জনের ডাকাত দলের সর্দারের নাম আহম্মদ বাদাবি ছিল। সর্দারের কাছে গিয়ে চেলাটা বলিতে লাগিল, আমার বড় পীরে ডাকাইতে ধরছে, খাজা বড় ডাকাইতে ধরছিল। আমার আবুল সরকার কাকা কদিন আগে চলে গেছে, একটা গান শুনছে না, খাজারে ধরে বইছে ডাকাইতে। আমার রসুলও একবার ডাকাইতে ধরছিল দয়াল নবীজিরে, আমাকে বয়তির মধ্যে ধরে বইছে। ওই শামসু কাকা আর আবুল কাকায় দুইজনে বলে গানে যায়, এর মধ্যে হ্যাগরের লঞ্চের মধ্যে ডাকাইতে ধরে বইছে। লঞ্চে ডাকাইতে ধরছে বলতে শামসু কাকায় তো চিনেন আপনারা, উনিও তো নাই, চলে গেছে। পরশলি ভাই চলে গেল, কত লোক চলে গেল, অন্ধ লোক। এখন আবুল সরকারের কাকারে গিয়ে ধরছে, এই কি আছে বাইর করেন। ওই শামসু কাকে টের পাইছে যে আবুল কাকারে ডাকাইতে ধরছে, হ্যাঁ করছে কি নামাজে খারা গেছে গা, হ্যাঁ যে খারাইছে, হ্যাঁ পশ্চিম দিকে খারা নেই, ও খারাইছিল পূর্ব দিকে। ধরে ছুটে গল্প শুনছি আর কি আগে মুখি, আরে আবুল কাকা আবার ডাক দেখেছে, আরে টে পয়সা দিলে দাও না দিলে না দাও, তো তুমি পূর্ব দিকে নামাজে ঘাড়িয়েছো কি দিলে। এত কাঁপতাছে, অন্ধ মানুষ না, এত দিক বিদিক বুঝে না। আর আজকা এই মানিকগঞ্জের আবুল কাজল দন ধরে বসে কইল, আমি কিন্তু আবার হেই ডাকাইত না, ওই যে টেকা বসে প্রশ্নের ডাকাইত, প্রশ্নের ডাকাইত। কোমরগঞ্জ, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, তিন গঞ্জ আজকে খেলা হইতেছে, দেহি দয়ালে কি করে। সর্দারে কয়রে বলক তোমারে জানাই, তোমার কাছে কি ভাই আছে। বড় পীরের বড় পীরকে ধরে নিয়ে ডাকাত জিজ্ঞেস করলেন, আমার বড় পীর বলছে রে ভাই, আসার সময় মার জন্য নিবগলেরও নিচে চল্লিশটি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে। সত্য কথা বললাম আমি, মিথ্যা বললাম না, মিথ্যা বলতে মার জন্য নি করে দিল মানা। সর্দারে কয় মুখের কথায় বিশ্বাস নাই আর করি, কি ভাই আছে তোমার কাছে লোভ প্রকাশ করি। সঙ্গে সঙ্গে বড় পীরে কোন কাম করিল, বাহির করে স্বর্ণ মুদ্রা দেখাইয়া দিল। এই কাণ্ড দেখিয়া সর্দার উঠিল কান্দিয়া, সারা জীবন গেলাম আমি ডাকাতি করিয়া, মা বাবা কি ধন আমি চিনলাম না সংসারে, এই মুখে কবুই আমি সত্য বললাম না রে। এই বালক ছোট বালক মায়ের আদেশ লইয়া ছোট্ট আরে সত্য কথা বলে তিনি দুনিয়ায় থাকিয়া। জিজ্ঞেস করে বড় পীরে আপনার নামটা কি, আমার বড় পীর কয় ওরে সর্দার তোমায় বলতেছি।
জিলানের জিলানি আমি আব্দুল কাদের নাম, আমার পরিচয়টা তোমার কাছে খুলে বলিলাম। জিলানের জিলানি আমি আব্দুল কাদের নাম, আমার পরিচয়টা তোমার কাছে খুলে বলিলাম। জালালি নজরে পিরে একটু চাইয়া ছিল, সঙ্গে সঙ্গে ডাকা সর্দার দেহ সরিয়া গেল। হুশ পাইয়া ধরলো গিয়া বড় পীরের পায়, পায় ধরে কই ওগু হুজুর মাফ করেন আমায়। আমার বড় পীর কই দিলাম 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 মাফ করিয়া, জন্মের মতো ডাকাতি দাও না রে সারিয়া। সর্দার কই ডাকাতি ছেড়ে করবো আমি কি, আমার বড় পীর কই ওরে সর্দার তোরে বলতেছি। আউলিয়া বানাইয়া দিলাম এই মায়া সংসারে, এই দুনিয়ার ধনী আমি বানাইলাম তোরে বেটা, আখেরাতের ধনী তোরে দিলাম বানাইয়া। বড় পীরের দুয়াই যে ডাকাত আউলিয়া হইয়া বলো কবে যাইয়া লুটাইবে, কবে যাইয়া লুটাইবে বড় পীর। ডাকাতের দল মুড়ি করলো বড় পীর বড় পীর, সভা করে আছেন যারা হিন্দু মুসলমান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। বড় পীরের জীবনী খাজা বাবার জীবনী চলছে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। তিনি আমার কাছে প্রশ্ন করে দাঁড়াইয়া সরে, আমার যাহা জিজ্ঞাসা ছিল জবাব দিল মোরে। আমি ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ জানাই, আমার কাছে জিজ্ঞেস করে কথা শোনেন ভাই। তিনি যেইভাবে তে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমার বড় পীরের চিঠি কিন্তু দিল একখানা। ওই চিঠি নিয়ে জঙ্গলে এক ব্যক্তি যায়, জঙ্গলে গিয়া একজন দরবেশ দেখতে পায়, দরবেশের কাছে চিঠি দিল পৌঁছাইয়া। দরবেশ যখন হাতের মধ্যে ওই চিঠি লইয়া, চিঠি পড়তেছিল তখন আগুন লেগে গেল, দরবেশ পুড়িয়া তখন ছাই হইয়াছিল। জঙ্গলে আগুন লাগলো কিসেরই কারণ, তিনি এই কথাটাই আমার কাছে জিজ্ঞাসা এখন। যেইভাবে জিজ্ঞাসা করে ধর্ম কথা বড় পীরের খাদেমের নাম ছিল আবুর রহরাজি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? আবুর রহরাজি রহমতুল্লাহ আলাইহি, ওনার খাদেমের নাম। একান্ত আমরা যেটা বলি সচিব পিএস থাকে না, লগে একজন লোক থাকে না, ওই যে সরকার সাহেবের লোক, ওই যে লইটা, ওই যে নীল পাঞ্জাবি, ওই যে ওই যে চুল্লাটা, ওই হুদেই খারায় জায়গা তুই কে খারাইছিস বাবা? কারণটা কি রে? তোর কি তোর বাপে কইছে যে তুই খারো? ওরে বাপ জেগে গেছে ভিতরে, বাপের চোখে খারাই গেছে। যেমন বাপ তেমন পুত, বাবারে বাবা। না ওইছে 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 বুঝছি, ভক্তি লাগবো না, ওইছে 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 তো ভালো ভালো ভালো। এটা একটা প্রেমের দরকার। আমাকে কিনারে টাকা পয়সা দেরা কি, এটি বাবা কয়ে মরে যাব, ভাই কয়ে মরে যাব, সকালে দশটায় কম নিব। আবার ভালো আছে, ওই যে ভক্তি আছে ভিতরে, ভক্তির বিদ্যা যার ভিতরে আছে সে অনেক বড় ভিতরে। বড় পীর আবুর রহরাজি রহমতুল্লাহ আলাইহি, জঙ্গলের ভিতর যে দরবেশ ছিল তার নাম আহম্মদ কবির রিফাই। কি নাম? আহম্মদ
কবির রিফাই, তিনি জঙ্গলে বসে আবাদত করে, কিন্তু তার ভিতরে ছিল হিংসা, অহংকার নামক বস্তুটা এই মানুষের ভিতরে। মানুষকে কিন্তু কামড়াই আমারে, তার ভিতরে যদি অহংকার থাকে, অহংকারের বাসাটা যদি যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আপনি সূক্ষ্ম মানুষ হইতে। অহংকারটাই হচ্ছে খান্নাস, শয়তান। সে আবাদত করে সত্য, কিন্তু সে বড় পীর তৎকালীন সময়ে আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া বড় পীরকে মানে না। সে ভাবতে লাগলেন যে আমিই তো সবচাইতে বড়, আমার উপর আর কি আছে। বড় পীরের খাদেম তার কাছে, বড় পীর বললেন ওই জঙ্গলের ভিতরে গিয়ে চিঠিটা একটু তাকে নিয়ে দাও। চিঠি দিলেন, চিঠিতে লেখা, দরবেশ চিঠি দিয়ে পড়ছে, আবু রহ রাজি রহমতুল্লাহ দাঁড়িয়ে আছে, লেখা ইশক। কি লেখা? ইশক। ইশক কি? ইশক হচ্ছে প্রেম। প্রেম কি? প্রেম হচ্ছে মাওলা প্রদত্ত এক বিশাল ভান্ডার, যা মানুষকে সর্বস্ব ত্যাগ করে আল্লাহ মুখী করে দেয়। শুধু সে পাঠ করতে লাগলেন ইশক, ওইটুক শব্দই বরফে লিখে দিয়েছিল ইশক। এই এ শব্দটা বলতে বলতে, ইশক বলতে বলতে সে চিঠির মধ্যে আগুন ধরে যায়। ওই যে বলছে না, ইশকের আগুনে পোড়াইয়ে নিল। আল্লাহ পাক তাই ঘোষণাও করেছিলেন, হাদিস কুদসি বলেছে, আউয়াল মা খালাকাল্লাহু মিন নূরি, আউয়াল মা খালাকাল্লাহু মিন রূহ, আউয়াল মা খালাকাল্লাহু মিন আরশা, আউয়াল মা খালাকাল্লাহু মিন ইশক। আমি আমার মহব্বত সৃষ্টি করি, প্রেম সৃষ্টি করি, যার জন্য এই মানুষ আমরা এখানে বসে আছি, প্রেমের জন্য। সে ইশক শব্দ পাঠ করতে করতে পুড়ে গেলেন, সে নিজেও পুড়ে গেল, বড় পীরের খাদেম তিনি চলে গেলেন বড় পীরের কাছে, গিয়ে বলে হুজুর এই অবস্থা, সে পুড়ে গেছে, সে জঙ্গল পর্যন্ত আগুন, গাছের মধ্যে আগুন ধরে গেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানি তখন বললেন একটু বসো, একটা বাটি নিয়ে আসছে বড় পীর, একটু আতর গোলাপ লোবান পানি মিশ্রিত, আতর গোলাপ লোবান পানি মিশ্রিত একটা ভাণ্ডের মধ্যে দিয়ে বড় পীরের মধ্যে কিছু একটা পড়ে বললেন যে বাবা এটা নিয়ে যাও, যেখানে সে পুড়েছে সেই জায়গাটার মধ্যে গিয়ে ছিটিয়ে দাও। ওই যে আবু রহ রাজি রহমতুল্লাহি, তিনি সেটা বাটিটা নিয়ে সেখানে গেলেন, ওটা ছিটিয়ে দিলেন, ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যেখানে ছাই হয়েছিল সেখান থেকে আস্তে আস্তে আবার সেই গাছ হইল, ওই দরবেশ হইল, ওই জঙ্গল আগের মতো সবুজায়ন হলো। তারপর আমার বড় পীরের কাছে চলে গেল, গিয়ে বড় পীরের কাছে বায়াত গ্রহণ করলো। এই তো একটি কথা ছিল সরকারের, আমার সাধ্যই অনুসারে। আরেক কথা তিনি জিজ্ঞাসে আমারে, বড় পীরের নামের গুণে আগুন হয় রে পানি, সেই বড় পীর আগুন নিভাইতে পারে না, তুমি বলো কথা খানি। বড় পীরের বাড়িতে এক ঘোড়ার রাখাল ঘোড়ার ঘাস কাটে, অনেক বছর গত হয়েছে, আসেন এরকম লোক কাছে থাকে অনেক দিন থাকে, তো দেখতো চোখের সামনে কত লোক আসলো, কত গরিব আসলো, ধনী হয়ে গেল, কত ভিখারী বাদশা হয়ে গেল, বড় পীরের দরবারে এসে যে যা চায় তাকে তাই দেয়, কত লোককে আউলিয়া বানায় দিল, কিন্তু আমি 12টি বৎসর দরবারে রইলাম, আমাকে তো দয়াল কিছুই দিল না, যা আমি এই দরবারেই থাকবো না, গোসা করেছে, পীরের দরবারে আর থাকবো না, আমি যাবো চলে। যেতে যেতে রাস্তা দিয়ে কত কথা বলে, আহ একজনের বাড়িতে একজন থাকলে মায়া লাগে, তো যায় আবার কতক্ষণ বলবো ফিরা ফিরা চায়, ও বাড়িতে অনেকদিন ছিল, আবার যায় একটু চায়, মনে মনে করে যাই আর দেখা হইব না, আর তোমার বাড়ি আসুক না, তোমার বাড়িতে থাকলে থাকলাম, না থাকলে না থাকলাম, আমার কি হইছে, তোমার বাড়িতে আগুন ধরে যাকগা। ও বলছে আগুন ধরে যাকগা, বলার সঙ্গে সঙ্গে বড় পীরের বাড়িতে ঘরে আগুন লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ, আগুন লেগে গেছে,
ভক্তরা বড় পিতৃ ঘরের মধ্যে বসে উনি জানে সবই, এটাই নীলা এটাই নিত্য, নীলা নিত্য এক হয়েছে। বড় পীরের কাছে গিয়ে বলছে, হুজুর ঘরে তো আগুন লেগেছে, আমার বড় পীরকে আগুন লাগিয়েছে, ভক্তরাকে আমরা লাগাইনি। বলে বাড়ি থেকে গেল কে দেখতে একটু? তো দেখে সবাই আছে, কিন্তু ওই ঘোড়ার ঘাসি নাম জামালুল্লাহ বা জামালিল্লাহ বা জামাল। হুজুর জামাল বাড়ি থেকে বাহির হয়ে গেছে, বলে ডাক করে ওরে নিয়ে আয়। তো ভক্তকে নিয়ে আসছে, এই জামাল পীরে তোরে ডাকে। বলে না 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 ওই বাড়িতে যাবো না। বলে বাড়িতে আগুন লাগছে। হ্যাঁ আমার পীরের বাড়িতে আগুন লাগছে। দৌড়ে এসে আবার বালতি নিয়ে পানি ভরিয়া বালতির পানি দিয়ে আগুন নিভাইতেছে, আগুন নিভে না। ভক্তরা পানি ঢালে আগুন নিভে না। আমার বড় পীর ডাক দিছে এদিকে, কিরে তুই আমার বাড়িতে আগুন লাগাইলি কেন? বাবা আমি তো আগুন লাগাইনি। তুই আগুন লাগাস নি যাওয়ার সময়? ছোট দাদারা ছোট, যাওয়ার সময় কিছু কইছিস নাকি? গেছি একটু মায়াটা লাগে না, ওই যাওয়ার সময় একটু ফিরা তাকায় কইছি, পীরের বাড়িতে এতদিন রইলাম, পীর আমার কিছু দিল না, জামুন তো এ যোগ্য, পীরের বাড়িতে আগুন লেগে যোগ্য। আরে বোকা তুই কইছিস আর আগুন লেগে গেছে কেন কইছিস? কত মানুষ আসলো, কত ভিখারিকে বাদশাহ বানায় দিলেন, কত লোককে অলি বানায় দিলেন, আমি এতটি বৎসর আপনার বাড়িতে রইলাম, আপনি তো আমাকে কিছু দিলেন না। আমার বড় পীর বলে তুই এতদিন আমার বাড়িতে ছিলি, তুই যে কখন আউলিয়া হয়ে গেছস তুই নিজেও জানোস। চোর গেছে একজন চুরি করতে, খারাপ লাগতেছে নাকি? চোর গেছে বড় পীরের বাড়িতে চুরি করতে। আগের দিন তো সিংহদা চোরা ছিল, আমগো এই রাস্তায় আবার মাঝে মধ্যে ডাকাতি হইতো। আগে আমগো একবার টিকিটপুরের ওইদিকে কোন জায়গা দিন ধরছিল, পায় না এলাগু ওই সামনে আমাদের ওই এসপি সাহেবের গাড়ি ছিল, আল্লাহ বাসাইছে আর কি। যাই হোক এখন তো সব শেষ, তো এগুলো করণ বালা নাই ঠিক করেন না। তো এক চোর ঢুকছে বড় পীরের ওই সিংহদা চোর, মাটি ভিতরে ঢুকে না রঞ্জিত ওইটি ঢুকছে একটা। তো বড় পীর তো জিকির করতেছে, খেয়াল করে দেখে চোর একটা ঢুকছে বড় পীর, ওই চোরের দিকে তাকাইছে তাকাইছে, পরে চোর বড় পীরের দিকে তাকাইছে, মনে মনে কয়। তো বড় পীর কয়, কিরে বাবা কেন এসছ? চোরায় মনে মনে ভাবে যদি কে চুরি করতে আসি তো আমার মারবো। কয়, হুজুর আইছিলাম মুড়ি দইতে, হিম খুঁজে আইছে মুড়ি দইতে। বড় পীর কয়, ঠিক আছে তোর মুড়ি করলাম, রাখ আয় কাছে আয় কাছে, বুকটা একটু তা তুই আমার মুড়ি মুড়ি দইছে। কতে বাবা যাই এখন? কয়, গেলে হইব না, কথা শুনা যায়। বলে কি? বলে জীবনে যতদিন বেঁচে থাকবি ততদিন পাঁচক তো পাঞ্জাগারা নামাজ পড়বি। বলে পড়বো। চোরায় বড় পীর আবার শুনাইতেছে, আমি পড়ব মানে আমি বারো তেরো তো ডেলি এমনি পড়ি, আর জীবনে কোনদিন মিথ্যা কথা কবি না। চোরায় কয়, আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ মিথ্যা কথা কয় না। বড় পীর কে যা যা দেখে রাত্র আছে এখনো, যাই দেখ জমিদারের বাড়ির সামন্দে যেতেছে। মনে পড়ছে রাত্র যখন বাকি তেলে জমিদারের বাড়িতে ঢুকে দেখি কিছু না নিলে খামুকি ওর কাম হইতে ওইটা, জমিদারের বাড়ির গেটের সামনে দিয়ে আরম্ভ যাওয়া আরম্ভ করছে। এই দারোয়ান খারাপ কই যাস? ওই যে মিথ্যা কথা বলবো না, পীরের সাথে বলছে হাসা কথা কইতেছে, কই চুরি করতে যাই। ওই মিথ্যা তো বলতে পারতেছে না, সত্য বলতেছে। ওই দারোয়ান আমার ভাবছে এই লোক মনে হয় জমিদারের বন্ধু বান্ধব হইব, কারণ এই কথা তো কেউ কয় না চুরি করতে যাই। যেহেতু লোকটা আসছে এত রাত্রে জরুরি কাজে, আমি যদি আটকে রাখি জমিদার আত্মীয় স্বজন হইলে আমার চাকরির নাও থাকতে পারে। কাজান হুজুর ঘরে ঘুমাইতেছে, চোরা ঘরে ঢুকছে, ঢুকে দেখ জমিদার নাক ডেকে ঘুমায়, মাথার কাছে হইলো চাবির ছড়াটা, বালিশের নিচে লোয়া, আলমারি সিন্দুকের মালমল যা ছিল সব গাঠি বাঁধছে। বাইরে যাইব সময় লাগছে না একটু, এদিকে মসজিদে আজান পড়ে গেছে, আল্লাহু আকবার আজান পড়ে গেছে, গাঠি রেখে নামাজে দাঁড়ায় গেছে। জমিদার ঘুমি থেকে উঠছে, উঠে দেয় ঘরের সব উলট পালট সব খোলামেলা, আর এক দরবেশ নামাজ পড়তেছে। জমিদার মনে মনে কয়, এই দরবেশ না থাকলে তো চোরে আমার সব লয়ে যেত গা। নামাজটা শেষ হোক, গাঠিটা ওই জায়গায়, নামাজ শেষ হয়েছে গিয়া জমিদার থাপা দেওয়া পায়ের মধ্যে ধরছে, দূরে কয়, বাবা আপনি না থাকলে চোরে আমার সব লয়ে যেত গা। চোরা কয়, বেটা আমার পাও স্যার আমি নিজেই চোর, আমার সব লিয়ে যেত গা, আপনি পা আমি ছাড়ুন না। কেন ছাড়বে? আমার যাইতে দিই
মানে মিথ্যা তো বলতেছে না, কথা কিন্তু সত্য বলতেছে হুজুর। কয় বাবা ছাড়তে পারি আপনি যদি আমার মুরিদ করেন, জমিদার খুঁজতেছে। তো সোরাই তো জানে না মুরিদ করতে তো কি কয়ে। সোরাই কয় ঠিক আছে, আজকে থেকে তুই আমার মুরিদ, তুই জীবনে কোনদিন মিশা কথা কবি না। জমিদার কয়, জমিদার কয় আর বাবা মিশা কথা কবো না, পাঁচ অক্ত নামাজ পড়বি, কত পাঁচ অক্ত নামাজ পড়বো। তাতে আমি জায়গা সোরাই কত হলো বাইরে এনতে গা তো জায়গা, জমিদার ডাক দিছে, বাবা আপনি তো আমার আজ থেকে আমার পিসাব হয়ে গেলেন, তো আপনি যখন আমার বাড়িতে আসছেন খালি হাতে যাইবেন কেন? চোরের তো সবই লইয়ে যে তোকে গাঠিটা লয়ে যান সাইডে নিজে চোরায় মনে মনে করি এইবার ঠিক আছে, গাঠি লয়া ভাবে যাবো কই। ওই বড় পীরের বাড়িতে আবার গেছে গিয়া কই, হুজুর আমি তো ইচ্ছা করলেই মিথ্যা কথা বলতে পারতেছি না, সব সত্য কথা আসে মুখ দিয়ে। আমি সন্ধ্যা রাত্রে আপনার ঘরে চুরি করার জন্য আসছিলাম, আপনি আমাকে কি দিয়েছেন? জমিদার সব আমাকে দিয়ে দিয়েছে, সে আমার পায়ে ধরে বসে থাকে, আমার কাছে বায়াত হইতে চায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানি বলে, বাবা তুই যখন আমার ঘরে আসছিলি তোর চোখের মধ্যে যখন আমার চোখটা পড়েছিল, আমি যখন তোর দিকে তাকিয়েছিলাম, তাকানোর সঙ্গে সঙ্গে তোর নামটা আউলিয়া খাতার মধ্যে চলে গেছে। ইনি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ। একজন ওলির সহব্বতে মহব্বতে গেলে একজন গুন্ডা বদমাশ চোর ডাকাত খুনি সেও একজন আউলিয়া পর্যায়ে চলে যেতে। আর কোনো কথা বলবো না, এবার নতুন করে একটা জিজ্ঞাসন, কারণ গত আসরে তিনটা ছিল। ওরে পাগল মন, এ কথা একটু কমায় দি নাকি? এবার একটা জিজ্ঞাসা, যেহেতু আগে তিনটা আর একটা লয়ে কটাইব, দুই আসরে চারটা, একটু বাও থাকলে অনেক কিছু করুন যায়। এখানে ঘাড়ে আমাকে তিনটা প্রশ্ন করেছে, আরে মেয়ে তিন প্রশ্নের জবাব তিন মিনিটে দেওয়া যায়, আবার বয়তে ইচ্ছা করলে তিন ঘন্টা দিতে পারে। এটা বয়তির হাতে ক্যাপাসিটি, আমি গান করি হ্যাঁ গান করে হ্যাঁ জানে ভালো বুঝেন নাই, এক কথা আমি এক মিনিটও করতে পারব, কিন্তু একটু গুটে এক হইলে একটু ভালো আর কি। আমার প্রশ্ন খাজা বাবার জীবনী নিয়ে, হযরত খাজা মঈনুদ্দিন হিন্দেরও সুলতান গরিবেরও বন্ধু। এই 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 বসেন বসেন, পরে পরে গান শেষ হবে তারপরে, এই দুধ বে ও একটু কষ্ট হোক না দেখি, আচ্ছা না থাক বেশি হলে জানি না, আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক বসুন। হযরত খাজা মঈনুদ্দিন আমার হিন্দেরও সুলতান গরিবেরও বন্ধু, খাজা বাবা আমার বড় দয়াবান, খাজা বাবা নবীজির রওজা হইতে ফেরত আসিল, আসিল এই হিন্দুস্থানের দিকে, খাজা বাবাকে এক ব্যক্তি জীবনেও দেখে নাই রে চোখে, এক ব্যক্তি খাজা বাবাকে জীবনের চোখেই দেখে নাই। সরকার সাহেব খাজা বাবাকে দেখে নাই, কিন্তু তার খাজা বাবার ছবিটা তার হৃদয়ের মধ্যে অঙ্কন করলেন। যাকে জীবনে দেখে নাই, না দেখে এই অঙ্কনটা কিভাবে করেছিল, শুধু তাই করে নাই সে এটার পোস্টারও করেছিল। জায়গায় জায়গায় দিয়ে দিছে, এই যে এইটা এইটা খাজা মঈনুদ্দিন, জীবনে দেখাই হয় নাই তার ছবি অঙ্কন করে তারপর জায়গায় জায়গায় দিয়ে দিলেন ইনি খাজা বাবা। আমি মদ খেয়েছি মাতাল হয়েছি, গাঁজা খেয়েছি মদ খেয়েছি, সরিয়ে দ্বারা যত দুষ্ট মাওলানা মদের গন্ধ লাগিলে, মন্দ হবি মদের গন্ধ লাগিলে, মন্দ হবি এবাদতি আর হবে না। মদনা পাটের ছোঁয়া পেলে ভাই পাখ বিনায়া
ধুইলে মদনা পাকে ছোঁয়াবে হায় পাখাবে না শত ধুইলে মদনা পাকের ছোঁয়াবে ও ভাই পাখাবে না আর শত ধুইলে যাবে ও যুগসল রসাতলে সমাজ গুলে ঠাই দিবে না মদ খেয়েছি মাতাল হয়েছি আমি মদ খেয়েছি মাতাল হয়েছি সরিয়ে দাঁড়া তারা যত মাওলানা গন্ধ লাগলে মন্দ হবি মদের গন্ধ লাগলে মন্দ হবি এ বাদতি আর হবে না বাদতি আর হবে না মাতাল হয়েছি আমি মদ খেয়েছি মাতাল হয়েছি সরিয়ে দাঁড়া গন্ধ লাগলে মদনা পাকের ছোঁয়া পেলে ভাই পাখাবে না আর শত ধুইলে মদনা পাকের ছোঁয়া পেলে ভাই পাখাবে না আর শত ধুইলে ভাই মদনা পাকের ছোঁয়া পেলে ভাই পাখাবে না আর শত ধুইলে যাবে ও যুগ সব রসাতলে ও যুগ সব রসাতলে ও যুগ সব রসাতলে সমাজ কুলে খাই দিবে না মদ খেয়েছি মাতাল হয়েছি আমি মদ খেয়েছি মাতাল হয়েছি সরিয়ে দাঁড়া তারা যত মাওলানা গন্ধ লাগলে বন্ধ কবি মদের গন্ধ লাগলে আমি গজল গাবো খাজা বাবার নামের সরব গাবো ওই নামের আমি গজল গাবো আমি বড় পীরের নামের সরব খাবো ওই নামের আমি গজল গাবো আমার খাজারে পাইলেই খোদারে পাবো খাজারে পাইলে খোদারে পাইবো খাজারে পাইলেই খোদারে পাবো যার লাগি গতিওয়ানা মদ খেয়েছি মাতাল হয়েছি খেয়েছি মাতাল হয়েছি সরিয়ে দাঁড়া তারা যত মাওলানা গন্ধ লাগলে বন্ধ হবি মদের গন্ধ লাগলে বন্ধ হবি আর হবে না হাদিসার তগো কুরআন ভাই ব্যস্ত দোজক তোদের বিধান তগো হাদিসার তগো কুরআন ব্যস্ত দোজক তগো বিধান এসকে ফানা মজনু দিওয়ানা আমি এসকে ফানা মজনু দিওয়ানা আমি এসকে ফানা মজনু দিওয়ানা আইন কানুনের ধারদারি না মত খেয়েছি মাতাল হয়েছি আমি মত খেয়েছি মাতাল হয়েছি সরিয়ে দাঁড়া তোরা যত মাওলানা সরিয়ে দাঁড়া তোরা যত মাওলানা আশা নামাজ
রাজ্যের আশা, রাজ্যের চাই ভালোবাসা, মামা তালে চাই ভালোবাসা, রাজ্যের চাই ভালোবাসা, আশার বাসা ভেঙে দিও না, মত ছেড়েছি মাতাল করেছি আমি, মত ছেড়েছি। মাতাল হয়েছি আমি, মদ খেয়েছি মাতাল হয়েছি, ছড়িয়ে দ্বারা যত দুষ্ট মাওলানা। ধন্যবাদ। যা প্রশ্ন ছিল অনেক চমৎকার, অনেক সুন্দর করে জবাব। আমার কাছে কয়েকটি কথা রাখছে, আগের কথারও কাউন্টার রাখছে। আমি বলছিলাম যে হাদিস কোরআনের আলোকে যদিও নাই, কিন্তু আল্লাহর ওলিরা তারা তার মনে চাইলে যাকে খুশি খেলাফত দিতে পারে পারে। আমার বাচন ভঙ্গিটা ছিল, সে ছেলেরে খেলাফত দিতে পারে, সে মেয়েরেও খেলাফত দিতে পারে, সে বাচ্চারাও খেলাফত দিতে পারে, সে বৃদ্ধরাও খেলাফত দিতে পারে পারে। এবং আল্লাহর ওলিরা ইচ্ছা করলে কলা গাছেরও দিতে পারে। এই কলা গাছ লইয়া খুব বিপদ আছি, কয়া কলা গাছের খেলাফত দেওয়ার কোনো আইন আছে নাকি? এটা কি কথা কইলেন? মানুষ হল আশরাফুল মাখলুকাত, মানুষরা দেবে খেলাফত, কলা গাছের আবার খেলাফত দেখেন? এটা আপনি ক্লিয়ার করবেন। খাজা বাবা কি ভুল করছি? না, খাজা বাবা ভুল করে নাই, আমি কিন্তু একবারও কই নাই যে খাজা বাবা এটা ঠিক করে নাই বা খাজা বাবা দেয় নাই, এই কথায় যাই নাই নাই। বলছি ইচ্ছা করলে ছেলেরে দিতে পারে, মেয়েরেও দিতে পারে, শিশুরেও দিতে পারে, যুবকেরও দিতে পারে, বৃদ্ধরেও দিতে পারে। পরিশেষে যে কথাটা বলছিলাম, আল্লাহর ওলিরা ইচ্ছা করলে কলা গাছরেও আচ্ছা পরশ পরশ পাগলা আচ্ছা 10 টাকা পুরস্কার করছে, ধন্যবাদ। দেওয়ান সাহেব, এত বড় বয়তি আপনি এই কলা গাছ কোনে কলা গাছ চাইতে গেলেন শুধু, আর কিছু দেখলেন না? দেওয়ান সাহেব কি কইছি শুনছেন? এই কলা গাছ কোনে কলা গাছটাই চোখে আসলো, আর কিছু দেখলেন না? কলা গাছটারে কলা গাছ অর্থ কি, অর্থাৎ কলা গাছ বলা হয়েছে কেন, কি জন্য এটা বললাম? এটা একটা রূপক শব্দ। একটা মানুষকে 10টা প্রশ্ন করলে, 10টা কথা বললে, 10টা গালি দিলে, তারপরে তার কোনো প্রতিবাদ করে না, সেই মানুষটাই হলো কলা গাছ। বোধগম্যের বাইরে যে, অর্থাৎ যার কোনো রাগ তেজ নাই, কইতেছে খুঁচাইতেছে খুঁচাই ওর ইচ্ছা। মুরব্বীরে বলে কি রে এত কথা কয় তারপরও একটা প্রতিবাদ করে না, কি মানুষ না কলা গাছ? এটা রূপক অর্থে বলা হয়েছে। সাধু শাস্ত্রে শুনেছি আগের জামানায় হজে যাইতো মানুষ, যাইতো পাই হাইটে, আর হইলো পানির জাহাজ পাইনা জাহাজ, এই জাহাজে চুরি। যখন যায় 6 মাস লাগতো হজে যাইতে, এখন তো চোখের বলে গেছে 4 ঘন্টায় 3 ঘন্টায় চলে যায়। যখন নাকি পাইনা জাহাজ উঠবে, অর্থাৎ নদী পথ যাইতে হবে, সারেং ডাক দিয়া বলছে তোমরা যদি কারো কাছে মুরিদ হয়ে থাকো তাহলে আমার এই জাহাজে উঠো, বেমুরিদা কোনো লোক কিন্তু আমার জাহাজে উঠো না, উঠো না। সব লোকই উঠতেছে যার যার পীরের নাম স্মরণ করে, এক লোক ব্যামরিদা করবে কি? এইখানে কেউ যে পিসাব আছে তাও সে জানে না, অতএব কারণে সে
ওই নদীর পারে একটা বিন্যাস হবা, ওই বিন্যাস হবারে দৈরে বলতেছে বিন্যাস হবারে। আমি তো এখন পর্যন্ত কোনো মানুষ পাইলাম না, আমি নিজে মানুষ হইতে পারি নাই, এই জন্য মানুষ চোখে পড়ে নাই। আমি তো জানি না কে আসল কে নকল, কে পীর কে পীর না। আরে মা গিয়ে তো কারো কাছে মুড়ি দহি নাই, মানুষে কত আকাম কোকাম করে তুই তার তা করস না, মানুষে কত মিথ্যা কয় তুই তো তা করস না, মানুষের সুদ ঘুষ খায় তুই তো তা খাস না। অতএব কারণে আমি তুই বিন্যাস হবারে আমার পীর বলে স্বীকার করলাম, আমার বিপদ অবধি তুই আমার রক্ষা কর। ইয়া ইউহাল্লা জিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, উসিলাতা একটা উসিলা, তুই আমার উসিলা। সালাম মুক্তি কই রে উঠছে জাহাজে, সারেন ছেড়ে দিছে, চলছে 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 সাগরের মাঝে যেয়ে হঠাৎ করে কি যেন নিছে এই জাহাজের নিছে একটা গুতা খাইয়া তলাটা ফাইটে গেছে। সেই যে তলাটা ফাটলো, এখন এই তলাটা বন্ধ করা কোন রক কায়দা তারা পাইতেছে না। এদিকে সাগরের মাঝখান থেকে ফিরে আসতে আসতেও জাহাজ টিকবে না। সারেং চিৎকার করে বলছে ভাইরা তোমরা আমার জাহাজে, তোমরাও বিপদগ্রস্ত আমিও বিপদগ্রস্ত, আজকে কোন উপায় নাই আমার, তাই তোমরা যার যার কাছে যারা মুরিদ হয়েছো যার যার পীরের চেহারাটা সামনে নিয়ে চোখের পানি ছেড়ে একবার পীরে মুর্শিদের স্মরণ করো, যদি অলি আল্লাহর দয়া করে তাহলে বাঁচতে পারবো, না হইলে আমরা নদী পথে ডুবে মরব। সবাই তো যার যার পীরের নাম জানে চেহারা জানে, যার যার মতো করে স্মরণ করছে। আর ওই যে বিন্না সুবার কাছে মুড়ি দিল, সে চোখের পানি ছেড়ে দিয়ে বলো বিন্না সুবারে তোর আমার আল্লাহ আমি তো তোরে দেখি নাই, তোর তো চিনি না, কিন্তু তুই উসিলা ধরতে বলছাস, নকলের ভয় আমি কারো কাছে যাই নাই, আমি বিন্না সুবার কাছে মুড়ি দিছি, ওরে বিন্না সুবা তুই তো মারবি আমার এই বিপদ, তুই আমারে রক্ষা কর। হঠাৎ করে নদীর পারে সাপ ভাঙে না, ওইরকম সাপ ভাঙে তো বিভিন্ন জিনিস যায়, একটা বিন্যাস হবা বড় একটা বিন্যাস হবা যাইয়া ওই যে যে জায়গায় দেয় ভুলকে মেরে পানি উঠতেছে ওই জায়গায় যে বিন্যাস হবাটা লাগে গেছে, লাগছে তো লাগছে, এখন বিন্যাস হবা ভিতরে আসে না বাহিরেও যায় না, তলাটা বন্ধ হয়ে গেছে, পানি উঠা বন্ধ হয়ে গেছে। সারিং বলল আল্লাহ আমাদের হেফাজত করেছে, একটা উসিলার মাধ্যমে হেফাজত করে, আপনার আল্লাহর কাছে কানছেন আল্লাহ শুনছে, একটা বিন্যাস সুবাইসে আমার এই জাহাজের ছিদ্রটা তলাটা ফাটা তলাটা বন্ধ করে দিচ্ছে। চিৎকার দিয়ে উঠছে ওই ভক্ত, সত্যিকারে আল্লাহ তুমি উসিলা গ্রহণ করতে বলেছ, আমি বিন্যাস সুবাকে বিশ্বাস করেছি, আল্লাহ তুমি সেই বিন্যাস সুবা দিয়াই তুমি এত লি মানুষের জান বাঁচাইয়া দিলা। বিশ্বাসে মিলিবে বস্তু তর্কে বহুত দূর নাকি বাবা? তাই বাবা আমি যে কলা গাছ বলছি আসলে কি কলা গাছ বলছি এটা তো একটু বুঝতে হবে, ওটা প্রকৃত পক্ষে কলা গাছ না, ওটা রূপক শব্দ। আমাদের এ দুনিয়ায় এই সমাজে কেউ কিছু বললে প্রতিবাদ করে, কেউ আঘাত করলে প্রতিঘাত করে, নাকি ইটের বদলে পাথর মারে, এটাই হলো আমরা। কিন্তু কিছু কিছু পাগল আছে, কিছু কিছু মানুষ আছে, ওগো চটকাইলেও কিছু কয় না, ধাক্কাইলেও কিছু কয় না, পাড়াইলেও কিছু কয় না, ভালো মন্দ জিজ্ঞাসা করলেও কিছু কয় না, মন চাইলে তুই একবার কারোর সাথে বলে মনের কথা, না হইলে বলে না, ইট মারে পাটখেল মারে তারপরেও কিছু বলে না, কোনো প্রতিবাদ নাই। এই প্রতিবাদী মানুষ না যারা তারা আল্লাহতে রুজু, তারা ভাবে আমার মালিক আমার ভাগ্যে এখানে ইট রাখছে,
আমার যে রক্তটা বাহির হলো ইট লেগে, সেটা আমার কোনো ভালো রক্ত ছিল না, হয়তো বা ভিতরে বদ রক্ত ছিল। আল্লাহ তাআলা ওই মানুষটারও ছিলায়, এই ইটারও ছিলায়, আমার বদ রক্তটা বাহির দিয়া আমারে পরিশুদ্ধ করে দিল। সুবহানাল্লাহ। সেই অর্থে বলা হয়েছে কলা গাছ বিন্যাস হুবা। বাবা আমি আর এখানে বলতে চাই না, আল ওলি আল্লাহ লাই মতু, আল্লাহর ওলিরা কখনো মরে না। আমার খাজা বাবার আসে গে যারা, তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্তরা নূরানী রূপ দেখে। বাজান ভারতের বাদশাহ আলমগীর। এখন তো সব হিন্দুরা রাজ্য চালায়, আগে কিন্তু মুসলমান এখানে চালিত। বাদশাহ আলমগীর, বাদশাহ আকবর, এরা রাজত্ব করছে না? তো বাদশাহ আলমগীর উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল, বড় মাপের আলেম ছিল। বাদশাহ আলমগীর কয়ে দেশের মানুষ খালি মাজারে মাজারে যায়, মসজিদে মাদ্রাসায় কম আসে, এগুলো ফিরেন লাগবো, যতই চেষ্টা করে ফিরে না। অবশেষ কয় এই দেশের মাজার গুলি ভাঙ্গে দেব, ঘুরাই দিব, মাজার থাকবো না, মানুষ যাইব কি বাধ্য হয়ে মসজিদ আর মাদ্রাসা। সভাবর্গের লোক নিয়ে যখন এই পরামর্শ করে, সভাবর্গের লোকেরা বলে বাদশাহ আপনি যদি ওলি আল্লাহর মাজার গুলিকে ভেঙে দেন তাহলে আপনার রাজ্যটাও তো তছনছ হয়ে যাইতে। কয় আমি তো এমনি এমনি ভাঙবো না। কয় কিভাবে ভাঙবেন? কয় আমি যাই ওলি আল্লাহর নাম ধরে সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া নিজামুদ্দিন আউলিয়া, এইভাবে নাম ধরে ধরে আমি সালাম দিব। যেই রওজা থেকে আমার সালামের জবাব দিবে ওইটা ভাঙব না, ওটা ওলি আল্লাহর মাজার। আর যারা আমার সালামের জবাব নিবে না সেটা ওলি আল্লাহর মাজার না, আমি ওটা ভাঙিয়ে ফেলাবো। ঠিক আছে, বাদশার হুকুম, বেটু দেওয়ার কোনো কায়দা তো নাই, চলছে লোকজন নিয়ে যাই একটা ওলি আল্লাহর মাজারে যে সালাম দিছে, আসসালামু আলাইকুম নাম ধরে সালামের জবাব দেয় না, একবার দুইবার তিনবার, তিনবারেও যখন জবাব দেয় না সাথে সাথে কয় ভেঙ্গে ভালো, এটা কোন ওলি আল্লাহর মাজার না। ওলি আল্লাহ তো জিন্দা, তাহলে তারা আমার সালামের জবাব দিত, ভাঙ্গে ভালায়। এইভাবে 39টি মাজার ভাঙবে, পরিশেষে সর্বশেষ আমার খাজা বাবার রওজায় যেয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, আমার খাজা বাবাও সালামের জবাব দেয় না, আবার সালাম দিছে জবাব দেয় না, তৃতীয়বার যখন সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, আমার খাজা বাবা রওজা থেকে সালামের জবাব দিছে ওয়ালাইকুম আসসালাম হুজ্জুকে আলমগীর। তুমি এত হজু কি, দুই দিনের বাদশাহ হইয়া তুমি ওলি আল্লাহর মাজার ভাঙবো, তোমার এত বড় সাহস? মানুষগুলি থরথর করে কাঁপছে, সাথে সাথে খাজা বাবার দরবারে ভক্তি দিয়া সবাই পড়ে গেছে। খাজা বাবা আমার যে ভুল হয়ে গেছে, আপনি যে আল্লাহর মস্তবর ওলি আল্লাহ এটা আমি বিশ্বাস করি, কিন্তু প্রমাণ হেতু আমার এই সালাম ছিল। বাবা আপনি একবার সালামের জবাব দিলেন না, দ্বিতীয়বার সালামের জবাব দিলেন না, তৃতীয়বারেও যদি জবাব না দিতেন তাহলে আমি তো আপনার রোজাটাও ভাঙতে বলতাম। আরে আপনি দুইবার কেন সালামের জবাব দিলেন না বলতে পারেন? খাজা বাবা রওজা থেকে বলে আমি, তুমি যখন প্রথম সালাম দিয়েছ তখন ছিলাম মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতে। সুবহানাল্লাহ। দ্বিতীয় সালাম যখন দিয়েছ আমি ছিলাম রাস্তায়, তৃতীয় সালামের সময় আমার রওজা এসে আমি তোমার সালামের জবাব দিয়েছি। ধ্বংস হয়ে যাবি, তোর রাজ্য তছনছ হয়ে যাবে,
বাবা আমাকে ক্ষমা করে দেন। কন্যা ওলি আল্লাহর মাজার গুলি রে ধ্বংস করে দিয়ে তুই ক্ষমা চাবি, আর আমি ক্ষমা করুন তা হবে না। যাদের মাজার ভাঙছি তারা তো সালামের জবাব দেয় নাই, তারাও কি ওলি আল্লাহ? খাজা বাবু বলে তারা প্রত্যেকে আল্লাহর ওলি। তাহলে সালামের জবাব দিল না কেন? কতর মতো দুদিনের বাদশার সালামের জবাব দেওয়ার জন্য কারো রোজায় কেউ শুয়ে থাকে না। হ্যাঁ রইল ভক্তরা কোন জায়গায় কোন বিপদ আছে কে ডাকে ভক্তদের কাছে বিচরণ করে বেড়ায়, তোর মতো বাদশার দরকার কোন ওলি আল্লাহর নাই। ভক্তি দিয়ে কাঁদছে বলছে বাবা তাহলে আমার ক্ষমা হবে কিসে? আমি যে বুঝতে পারি নাই না দান না লাইক গুনাগার, কি হইলে আমি ক্ষমা পাবো কি করলে? আমার খাজা বাবা বলে নিজের পরিশ্রমের টাকা দিয়া বেতনের টাকা দিয়া এই 39টি মাজার নতুন করে বাঁধাই করে দিবি, তারপরে ক্ষমা পাবি, তাছাড়া তোর কোনো ক্ষমা নেই। বাদশা আলমগীর অবশেষ 39টি মাজার বাঁধাই করে দিয়া 3.5 মন স্বর্ণ দিয়ে আমার খাজা বাবার রওজাটা বাঁধাই করে দেয়, গেট করে দেয়। পরিশেষে একটা কিতাব লেখে ফতোয়ে আলমগীর। এই ফতোয়ে আলমগীরের 39 অনুচ্ছেদে বাদশা আলমগীর বলছে সাবধান সাবধান, ওলি আল্লাহরা কখনো মরে না, ওলি আল্লাহর সাথে কেউ যদি বেদবি করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তাই আমার খাজা বাবার আসে গে যারা তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্তরা নুরানি রূপ দেখে। রলির নাই যে মরণ নিজে আল্লাহ কয়ে, আল্লাহর যাতে মিশে গিয়ে অমর হয়ে রয়ে, ওরে আল্লাহ রলির নাই যে মরণ নিজে আল্লাহ কয়ে, আল্লাহর যাতে মিশে গিয়ে অমর হয়ে রয়ে, ওরে রুহানি রাস্তা ঘুরে রুহানি রাস্তা ঘুরে রুহানি রাস্তা ঘুরে সর বজা নাই মরে নাই মরে নাই রে মরে নাই মরে নাই বাবা। আজ মেরে এক গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়, ওরে আজ মেরে এক গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়, মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া, 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া, অবশেষে মনে পড়ে খাজা বাবার কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা, অবশেষে মনে পড়ে খাজা বাবার কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা, একইকে পাক দরবারে কেউ যদি চায় তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়, আরে এক নিয়তে পাক দরবারে কেউ যদি চায় তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়, তাই গরিব লোকটা চিন্তা করে গরিব লোকটা চিন্তা করে গরিব লোকটা চিন্তা করে দরবারে তে যায় খাজা মরে নাই মরে নাই রে যাইয়া গরিব উঠাই 2টি হাত, আরে কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত, ওই দরবারেতে যাইয়া গরিব উঠাই 2টি হাত, আরে কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত,
দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত, আর কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত, আমায় 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে, 500 টাকা দিবাই আমায় সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। এইভাবে তে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটায় টাকা পাইল না তো। এইভাবে তে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটায় টাকা পাইল না তো। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি। ওরা 3টা বাড়ি মাইরা বলে, ওরা 3টা বাড়ি মাইরা বলে, 3টা বাড়ি মাইরা বলে, খালি হাতে যাই মরে নাই মরে নাই রে, ও খাজা মরে নাই মরে নাই রে। ওরা জিন্দাবাদি খাজা বাবা, পাগলার কথা শুনে বেটায় গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে। পাগলার কথা শুনে বেটায় গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে। যেই 3টা বাড়ি মারছে খাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলের রোগায়। যেই 3টা বাড়ি মারছে খাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলের রোগায়। তাই পাউ ধরিয়া বললে তুমি নিশ্চয় দয়াল খাজা, অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা। পাগলের পাউ ধইরা বলে নিশ্চয় তুমি খাজা, অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা। এইভাবে তে পাউ ধরিয়া কান্দে অনেকক্ষণ, আর উপর দিকে মাথা গরিব উঠাইল যখন। বাবা এইভাবে তে পাউ ধরিয়া কান্দে অনেকক্ষণ, আর উপর দিকে মাথা গরিব উঠাইল যখন। দেখে পাগলা গেছে গায়ে ফইয়া নাই রে আশেপাশে, খাজায় নিজে টাকা দিছে আইসা পাগল বেশে। পাগলা গেছে গায়ে ফইয়া নাই রে আশেপাশে, খাজায় নিজে টাকা দিছে আইসা পাগল বেশে। টাকার লোভে হাইরে গরিব বাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজায় আল্লাহরলি। টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজায় আল্লাহরলি। খাজা বাবা আল্লাহরলি যে করবে না বিশ্বাস, এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ। খাজা বাবা আল্লাহরলি যে করবে না বিশ্বাস, এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ। দেবে মানিকগঞ্জের আবুল বলে, মানিকগঞ্জের আবুল বলে, খাজা জুড়ি নাই মরে নাই মরে নাই রে, ও খাজায় মরে নাই মরে নাই। বেচারা গরিব, মেয়ে বিয়ে দেব টাকা নেই, 500 টাকার প্রয়োজন, বলে খাজা বাবা জন গরিবের নামাজ, গরিবের বন্ধু, খাজা বাবার দরবারে যাই। যাইয়ে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত কান্দে খাজা বাবারে, আমি একেবারেই গরিব মানুষ, আমার মেয়েটা বিয়ে দিতে হবে, 500 টাকা আমার দে, তোর দরবার থেকে তো কেউ খালি হাতে ফিরে না। দিন 3টা চলে গেল, খাজা বাবার টাকা দিল না। অবশেষে একটা লাঠি লইয়ে খাজা বাবার রোজার উপরে 3টা বাড়ি মারছে, 3টা বাড়ি মাইরে দরবার থেকে চলে যায়। ওই দরবার হতে খাইতে বেটা গেলই সুদূরে, পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় তারে। দরবার হতে হাইটা গরিব গেল একটু দূরে, পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় তারে। পাগলের ডাক শুনা গরিব হইয়া গেল খারা, পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা। পাগলের ডাক শুনা গরিব হইয়া গেল খারা, পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা। ওই গরিব বলে টাকা চাইলাম বাবারও দরবারে, বাবাই তো দিল না টাকা, যাচ্ছি খালি ফিরে। গরিবে কই টাকা চাইলাম খাজারও দরবারে, খাজাই তো দিল না টাকা, যাচ্ছি খালি ফিরে। আমি তোমার টাকা কেন নিব, তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা দিব না। আমি তোমার টাকা কেন নিব, তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা দিব না। ওই পাগলাই কই পিছনে দেখো, ওই পাগলাই কই পিছনে দেখো, কম্বল উঠাই খাজা মরে নাই রে,
পাগলা যে 500 টাকার একটা তোরা নিয়ে দিছে, এই যে আমার কত বাবারা 500 করে 600 টাকা দিছে, 500 করে 600 গানের মধ্যে 500 টাকা। এই জন্য এরা চিন্তা করতেছে বেশি দিলেও চলবো না কম দিলেও চলবো না, এই জন্য সবাই 500 করে দিতেছে। গান তো 500 টাকার গান, একজন 1000 দিছে, কই না 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 ওই ওই এক একজনে 500 করে দিছে, 1000 দিলে নিমু নিমু না যেত না, ওটা গানটা 500 টাকা। হ্যাঁ, দরবার থেকে যখন হাইটা যায় খাজা বাবার রাজায় বাড়ি মেরে এক পাগল যে বলে তারা এই জন্য এই তফিল এই তোরা এটার ভিতরে 500 টাকা ছিল। গরিব বেচারা বলে টাকা ছিলাম খাজা বাবার কাছে, তুমি কই থেকে কোন পাগল আসছো, তুমি আমার টাকা দিবে কেন, তোমার টাকা আমি নিবো কেন, কত বাবার কাছে চাইছাস না, বাবার কাছে চাইছি, তুমি কে, তুমি আমার টাকা দাও, তোমার পরিচয় দাও তারপরে টাকা নিব, কথা আমার পরিচয়টা চাস, যে তাহলে আমার পিছনের কম্বলটা উঠাইয়া একটু লক্ষ্য করে তাকে আমি কে দেখলি তুই চিনবি। ওই পাগলার কথা শুইনে বেটাই গেল তার পিছনে, যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে, পাগলার কথা শুইনে গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে, যেই তিনটা বাড়ি মারছে খাজার রোয়া যায়, সেই তিনটা বাড়ি দেখে পাগলের রোগায়, যেই তিনটা বাড়ি মারছে খাজার রোয়া যায়, সেই তিনটা বাড়ি দেখে পাগলের রোগায়, তাই পাও ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা, তাও ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা, অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা, এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ, আর উপর দিকে মাথা গরিব উঠাইল যখন, বাবা এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ, উপর দিকে মাথা গরিব উঠাইল যখন, দেখে পাগলা গেছে গায়ে ভইয়া নাই রে আসে পাশা, খাজাই দিজে টাকা দিছে আইসা পাগল বেশে, পাগলাই গেছে গায়ে ভইয়া নাই রে আসে পাশে, খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে, টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি, আমার খাজা বাবা আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ, আমার দয়াল খাজা আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ, মেহরবানি কঞ্চার আবুল বলে রাজা না বলে আবুল বলে, মেহরবানি কঞ্চার আবুল বলে খাজার দুরি নাই, খাজা মরে নাই মরে নাই রে ও খাজাই মরে নাই মরে নাই, খাজা বাবার আশেকে যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে, খাজা বাবার আশেকে যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্তরা নুরানি রূপ দেখে, ওরে জিন্দায় অলি খাজা বাবা, খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা, মরে নাই মরে নাই রে ও খাজা, মরে নাই মরে নাই রে মরে নাই মরে নাই রে, আল্লাহ দাও টান দে, আজকে তো আমি জবাবটা দিয়ে দিই, আচ্ছা আচ্ছা, প্রীতি তারাই তারাই জানে গো যার সাথে যার গোপন প্রীতি, ওরে তাজা ফুলে পূজা মিলে,
তাজা ফুলে পূজা মিলে বাসি হলে তা চলে না নমুনা পিরিপিরে নমুনা পিরিপিরে নমুনা পিরিপিরে নমুনা ওরে তাজা ফুলে পূজা মিলে তাজা ফুলে পূজা মিলে বাসি হলে তা চলে না এই নমুনা পিরিপিরে নমুনা পিরিপিরে নমুনা পিরিপিরে নমুনা গেলে বাসর ঘরেতে আরে ভালোবাসাতে বরণ করতে সাজাই ডালা নানান ফুলেতে ওরে বরণ করতে সাজাই ডালা নানান ফুলেতে ওরে বরণ করতে সাজাই ডালা নানান ফুলেতে গেলে বাসর ঘরেতে আরে ভালোবাসাতে বাইরে বরণ করতে সাজাই ডালা নানান ফুলেতে আরে রাত পুহালে সেই না ফুলে রাত পুহালে সেই না ফুলে আরে রাত পুহালে সেই না ফুলে পায়ের তলাও ছাই মিলে না এই নমুনা পিরিতে এই নমুনা পিরিতে এই নমুনা পিরিতে এই নমুনা এই ভবের মায়া জাল সে তো মহাকাল নতুন প্রেমে মনমজাইলে ঘটিবে জঞ্জাল আরে নতুন প্রেমে মনমজাইলে ঘটিবে জঞ্জাল এই ভবের মায়া জাল সে তো মহাকাল নতুন প্রেমে মন মজাইলে ঘটিবে জঞ্জাল ওই মনের কোণে লাগলে ভেজাল মনের কোণে লাগলে ভেজাল মনের কোণে লাগলে ভেজাল তার দিকে কেউ ফিরে চায় না এই নমুনা পিরিতি রে নমুনা পিরিতি রে নমুনা পিরিতি রে নমুনা ওরে তাজা ফুলে পূজা মিলে তাজা ফুলে পূজা মিলে বাসি হলে না চলে না এই নমুনা পিরিতি রে নমুনা পিরিতি রে নমুনা আমার সাধের কুঞ্জ বোন জীবন আর যৌবন কথা কয় না সারা দেয় না থাকে অচেতন আরে কথা কয় না সারা দেয় না থাকে অচেতন আরে কথা কয় না সারা দেয় না থাকে অচেতন আমার সাধের কুঞ্জ বোন জীবন আর যৌবন কথা কয় না সারা দেয় না থাকে অচেতন আরে আবুল বলে সাধুর বচন আরে আবুল বলে সাধুর বচন এই আবুল বলে সাধুর বচন মোরা গাঙ্গে জুয়ার বয় না এই নমুনা পিরিতে এই নমুনা পিরিতে এই নমুনা পিরিতে এই নমুনা ওরে তাজা ফুলে পূজা মিলে তাজা ফুলে পূজা মিলে বাসি হলে না চলে না এই নমুনা পিরিতে 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 এই নমুনা খাজা বাবারে দেখে নাই তবু তার ছবি আঁকি আছে শহরের আনাচে কানাচে জায়গায় জায়গায় ছবিটা বান্ধাইয়া রাইখাছে সেই ব্যক্তিকে তাই বল নাই আমায় আরে সেই ব্যক্তি ছিল পৃথ্বীরাজের মায় এইটা জীবনীতে ফরমায় আমার খাজা বাবা রসুলের আদেশে যখন ভারতবর্ষে আসছে রে চলিয়া আসতেছে চলিয়া সাগর নদী আসবে কেমনে পারি না দিয়া আহা পৃথ্বীরাজার মা কয় পৃথ্বী রে সবার লগে তুই জোলাজুলি করিস ঝগড়া ভাষার যুদ্ধ বিগ্রহ করিস কিন্তু এই দরবেশটার সাথে তোরা কেউ যুদ্ধ বিগ্রহ করিস না তার নাম ছিল রুদ্রাকা বাই সবারে জানাই পৃথ্বীরাজের মা ছিল গণক জ্যোতিষী বিদ্যায় পারদর্শী জানেন তা সবাই কয় এই দরবেশকে আমি চিনব কেমন করিয়া করিয়া আমার খাজা বা আমার পৃথ্বীরাজের মাই বলে ছবি একটা দিতেছি বানাইয়া ওই দরবেশের চেহারা কেমন হইব ওই দরবেশটাকে কিভাবে তাকে দেখলে চিনবি আমি একটা আর্ট করি এখন যেমন ওই ক্যামেরা দিয়ে ছবি করে আগে হইল আর্ট করত
আমার খাজা বাবা স্বপ্নে দেখাইছিল রুদ্রাকা বাই জ্যোতিষবিদ। ইহার ওলা গিয়া তোমার ছেলেরে দাও না তুমি সাবধান করিয়া। এ রুদ্রাকা বাই, তুমি জ্যোতির্বিজ্ঞানী, তুমি জ্যোতিষী, তোমার ছেলে যে পৃথিরাজ অন্যায় গুলো করতেছে তাকে তুমি সাবধান করে দাও, যত অন্যায় সে করেছে তার সাজা সে পাবে, তার ষোলকলা সাজার পূর্ণ হবে যদি সে আমার সাথে কোনো বেয়াদবি করে। স্বপ্নে দেখেছিল খাজা বাবার রূপ, তাই হৃদয়ে রাখছিল আঁকিয়া, অবশেষে কাগজে ছবি আঁকাইছে কলম দিয়া আঁকাইয়া আঁকাইয়া ছবি বানাইয়া। তারপরে পৃথিরাজরে বলে, এই যে নে, এই লোকের সাথে কিন্তু কোনো সময় যুদ্ধ বিগ্রহে জড়াইস না, তারে কিন্তু কোনো বিরক্ত করিস না, কষ্ট দিস না। মায় দিছে এই আদেশ, পৃথিরাজ কয় ছবি যখন পাইয়া গেছি কি আমার সৈন্য সামন্তের কোনো অভাব আছে নি, এই দরবেশ আইসে কত রাজা আইলো গেল আমার সাথে পারলো না, আর দরবেশ আইসে আমার সাথে। জায়গায় জায়গায় এক ছবি থেকে, মানে একটা আর্টিস্ট ছবি থেকে আরো ছবি বাকাইয়া খাইয়া জায়গায় জায়গায় পাঠাই দিছে, এই যে নাও তোমরা নাও, আনা সাগরের কোনায় কোনায় জায়গায় জায়গায় পাঠাইয়া দাও, যেন আনা সাগরটা পাড়ি দিয়ে আসে, এ পার আসতে না পারে না পারে। এই তো ছিল মূল কাহিনী, আমি দিলাম কইয়া, তারপরে পৃথিরাজ তো ধ্বংস হইছে জানেন সকল ভাইয়া, কারণ আল্লাহর ওলি, আল্লাহর ওলির সাথে যদি কেউ বিদ্রোহ পোষণ করে আল্লাহ বলে তারা যেন আমি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করি। এটা বুখারী শরীফ সপ্তম খণ্ড হাদিস। আল্লাহ আল্লাহ করতে করতে কোনো বান্দা যদি আল্লাহর জাতের সাথে মিশে যায়, আল্লাহ বলে ও আর বান্দা থাকে না, ও আমার বন্ধু হয়ে যায়, ওর নাম হয় ওলি, আমার নাম হয় আল্লাহ, দুই নামে মিলে তারে কয় ওলি আল্লাহ। ওই প্রকার অলির মুখ আল্লাহ বলে এটা আমার মুখ, জাতি এসে বলে, ওই প্রকার অলির হাত বলে আল্লাহ বলে আমার হাত, জাতি এসে ধরে, ওই প্রকার অলির পাও আল্লাহ বলে আমার পাও, জাতি এসে চলে। অতপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গই হয়ে যায়। ওই প্রকার অলির সাথে যদি কেউ বিদ্বেষ পোষণ করে তারা যেন আমি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করি। কেরামত স্যার সাথে অনেক ঘটনা ঘটাইছে আমি জানি ভাই, ধূপে কেউ টিকতে ওই জায়গায় পারে নাই। কেরামত স্যার কত কষ্ট মানুষ দিছে, আরে বাবা কেরামত স্যার কাহিনী কি বলুন বাবা। কেরামত স্যার হইল মামা পাগলা, সবাই তারে মামা পাগলা কইতো। আমি কেরামত স্যারে অনেকদিন তারে সালাম ভক্তি আমি করছি, আমার ভাগ্যে জুটছে মিরপুরেই সে ছিল, আর সবাই তার কাছে টাকার জন্য যাইতো, আমি খুব গরিব মানুষ, যে সময় আমি আর সাইসা কেরামত বাবারে পাইছি আমার টাকা পয়সার খুব অভাব, এত অভাব ভালো করে সাইডের ভাত খাবো ওই ডাল ভাত আলু ভর্তা এটা সারার ভাগ্যে জুটে না, কিন্তু আমি জানতাম কেরামত শাহ বাবার কাছ থেকে যারা যারা তারে কষ্ট দিয়ে টাকা নেয় তারা প্রত্যেকেই ধ্বংস হয়ে যায়। আমি যাই ওই একটা বাঁশ দিয়ে এরকম বেড়া দেওয়া আছে, আমি বাঁশ দিয়ে দাঁড়ায় থাকতাম, বলতাম কি বাবা, মনে মনে বাবা তুমি আল্লাহর ওলি আমি জানি, তুমি আমার টাকা দাও আমি এই আশা আসিনি, বট গাছের তলে বসতো তো, বলতাম যে তুমি যদি একটা বট গাছের পাতা ছিঁড়া মানে দিতে তাহলে আমি কোটি টাকার চেক মনে করে আমি আমার ঘরে সাজিয়ে রাখতাম, আমার টাকার দরকার এটা তুমিও জানো, কিন্তু তোমার কাছ থেকে আমি টাকা চাই না, তুমি একটা বট গাছের পাতা ছিঁড়া মারে দিলেও আমি এটা একটা চেক বই ব্যাংকের চেক বই মনে করে ঘরে রাখতাম, কিন্তু এটা আমার মনে মনে বলা, এটা আমার মুখ দিয়ে কখনো বলা ছিল না। একদিন ডাক দিছে গান গাইতে, ডাক দিতে গান গাইতে মালিক বাবুর্চি ছিল, চাচা বলতাম, হ্যাঁ তার ভক্ত ছিল মালিক বাবুর্চি, হ্যাঁ
ওই মালিক বাবুর্সি আমার ডাইকে নিয়ে কয় বাবার দুইটা গান শোনা, আমি একটা গাল খেলি কোন রকম দর্শি, আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা, করুন সুরে গানটা দর্শি আর কেরামত আবার গান গে বেরেছো, গান না শিখেই কেন বেরিয়েছো, বসো তোমার গান শুনুন না, শুনুন না, আমার এই গানটা গাইতে দিল না, আমার বসাই দিল, আর আমার ভিতরে এমন একটা হাসি উঠছে, হ্যাঁ এমন একটা হাসি উঠছে, কেন হাসি উঠছে এটা আমি জানি না, মানে অপমান করলে তো আমার মানে লাগবে, আমি কষ্ট পাবো, কিন্তু আল্লাহর ওলি আমারে যে বসাই দিল আমি কোনো মতে কষ্ট পাই না। আর আমাগো মিরপুরে ছিল ওই যে সন্ধ্যা আর হইলো সন্ধ্যার বোন জানি কি নাম, মাতালের ভক্ত ছিল দুইটা মেয়ে, আসমা আসমা, এই আসমারে ডাইকে নিয়ে কয় এই তুমি গান গাও, আসমা বরণ ছিল কয় তুমি গান গাও, আসমা হারমোনি দিয়ে গান আরম্ভ করছে, আমি কি কমু কোনো বয়তিরি খারাপ কর যোগ্যতা আমার নাই, ও গান গাইতেছে এখন আমারে কেরামত সকা হুনো হুনো গান কারে কয় হুনো এইরকম গান গাইবে, আমি যে কেরামত সরপাই ভক্তি দিয়ে বললাম আর ভিতরের হাসি থামাইতেই পারতেছি না, আর কইতেছে আরে আল্লাহ তোমার মো যুবলীর সব উল্টা পাল্টা কারবার, সে যে কি কইতেছে আমি যে করুণ সুরে গানটা লইছি তার হৃদয়ের ভিতরে ক্ষতের সৃষ্টি হয় এই জন্য আমার না করছে, চলে গেছে বাবা জানের দরবারে ভক্তি রেখে সেই কেরামত সার গোলাম। শহীদুল সৃষ্টি সেই কেরামত সা বাবার গোলাম, এই জন্য একটু কথাটা বললাম আল্লাহর অলির কথা, এইবার আমার কাছে বলে কথা কথা মন্দ না, সবাই রে ধৈরা বইছে ডাকাইতে শুনলাম যখন না, নবীরে ডাকাইতে ধরছে, বড় বীরে ডাকাইতে ধরছে, খাজা বাবারে ডাকাইতে ধরছে, ওই বড় আবুল সরকার, তারপরে কি জানি অন্ধ শামসু দেওয়ান হ্যাগোর ডাকাইতে ধরছে, হ্যাঁ কই হ্যাগোর ডাকাইতে ধরছে, আজকে আবুল সরকারের কাজল দেওয়ানে ধরে বুঝছি, আরে বাবা এই ব্যবসা কবে থেকে করে, বাবা ঘটনা যা ঘটাইছো এ মাইসে যদি শুনে সব কেসে তোমার আসবে, আমি তা বলবো না বাবা, বড় পীরের কাছে বড় পীরের ডাকাইতে ধরছে, ডাকাইতে আউলিয়া বানাই দিছে নাকি, খাজা বাবারে ডাকাইতে ধরছে, খাজা বাবা ডাকাইতে আউলিয়া বানাই দিছে, আমার নবীরে ডাকাইতে ধরছে আর ডাকাইতে কলেমা পড়াইয়া নবীর ভক্ত বানাই দিছে, আমার তো দায়িত্ব বেশি পড়েছে, আজকে যদি কাজল দেন আমার ধরে আমারও তো একটা কিছু বানাইতে হইব নাকি বাবা, আমারও তো একটা কিছু বানাইতে হইব, আমি নিজেই তো কিছু না আমি বানাবো কি করে বাবা, আমি তো কিছু না আমাকে ধরলে আমি যে বড় বীরের মতো আউলিয়া বানাই দিব, খাজা বাবার মতো আউলিয়া বানাইব, নবীর মতো মোমেন বানাবো, আমার তো সেই যোগ্যতা নাই, আমারও ধরে লাভ কি বাবা, আমি কি দিব, তবে ওলি আল্লাহর গোলামি করি, আল্লাহর ওলির কাছে চাই, আমার দয়াল খাজা বাবার কাছে মিনতি জানাই, আমারে যখন ধৈরা বইছে কাজল দেওয়ান রে যেন আল্লাহর ওলি বানাই, সে যখন তবে বাবা একটা প্রবাদ আছে, ধরার মতো ধরো আর মরার আগে মরার মতো মরো, সেরকম ধরলে অবশ্যই সেখানে কিছু হয়, বিন্না সুবায়ও যখন ধরলে কাজ হয়, তাহলে আমারও ধরলে আমি না পারি, আমি কি খাজা বাবার গান করি না, আমি কি অলি আল্লাহর গোলামি করি না, তাহলে কিছু হইতে পারি, হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী
কবরস্থানের উপর দিয়া দৌড়ে যায়, যেই কবরের পাড়া লাগে ওই কবরের মুখটা তাই লাভ দিয়ে দাঁড়ায় যায়। দাঁড়ায় তো দাঁড়ায়, আরে বাবা খালি দাঁড়ায় না, কবরের লাঠি দাঁড়াইছে বড় বীরের মায়ের মারু। বড় বীরের আম্মা হুজুর কয়, আব্দুল কাদির রে, আমি তোরে জন্ম দিছি, মানুষ করছি, তোরে নয় আমি শাসন করতে পারি, তাই বলে তুই মুর্দা দিয়ে আমার খবি আমারে অপমান করবি। বড় বীর তাই মন তারা যা, সবাই কবরে চলে যা, আমার মা আমার আদর করে ভালোবাসে শাসন করবে, তার অধিকার আছে, তোরা শেষ কেন যা কবরে যা। সব কবরে গেছে, একজন যায় নাই তেরা, ওই যে জামালিল্লা ঈসা নবী পর্যন্ত সে জীবিত থাকবে আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই বড় বীর আব্দুল কাদির জিলানি একদিন কোন এক ব্যক্তির সাথে তর্ক করে 1000 বছর আগের মোরা এই কবর থেকে উঠাইয়া তার সাথে কথা বলছিল, আমি জানতে চাই সে মোরাটাকে উঠাইল কেন, কথাগুলি বলছিল কি? রাত প্রশ্ন করছি একটা, আর একটা করুন, আমার কয়েকবার তিনটা প্রশ্ন করছে, আমি কি কইছিলি যে প্রশ্ন বেশি হয়ে গেছে, আমি তিনটা প্রশ্ন করছি, এটা তো কোনো দোষের কিছু না। এবার বড় বীরের মায়ের লাঠি দিয়ে মারতে চায় মুর্দারা, কোন মাটি কোন লাঠি, এটা কবর দিছিল যে বাঁশখুঁটা দিয়া সেই লাঠি, বড় বীরের মায়েরে এই লাঠি দিয়ে অপমান করে। আর বড় পীর আব্দুল কাদির জিলানি একদিন আর লাঠিরে দৈরে বুকের মধ্যে লইয়া মানুষের যেমন চাপ দেয়, এই লাঠিরে চাপ দিয়ে কয় রাব্বি জেদি এলমা কয়ে সেরে ভক্তকে কাছে দিয়ে দেয়, নে তোকে খেলাপথ দিলাম। সুবহানাল্লাহ। আমি জানতে চাই লাঠিরে বড় পীর খেলাপথ দিছিল কারণটা কি, ওটা কোন লাঠি, লাঠি দিয়ে বড় বীরের মায়েরে মারতে আসে করে অপমান, আবার বড় বীর এক লাঠিরে দুইরে খেলাপত দিয়ে দেয়, লাঠিরে খেলাপত দিয়ে করছিল কি, এখানে কাজ পাচ্ছিল। ওরে এই তো আমার কথা রইল, আরে বলো বলো খুলে বলো, আরে বলো বলো খুলে বলো, ইহার বেশি আর কমু না, আরে তাজা ফুলে পূজা মিলে, তাজা ফুলে পূজা মিলে, পাখি হলো কাতরে রে যমুনা, পিরিতে 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 রে একটু মেহরবানি করে সময় দিবেন, লাইলি আর মজনু দুইজনের অমর কাহিনী, বাস্তবতা নাই এটা একটা উপন্যাস, আরব্য উপন্যাস, তাই দিয়া দুনিয়ার আশেক মানুষকে ভক্তকুলকে একটা শিক্ষা দিয়ে গেছে। মজনুর নাম হলো কায়েস, লাইলি যে কুকুর তারে পালতো ওই কুকুর রে ধইরে মুখের মধ্যে সুমাইতেছে, কুকুর রে ধইরে কুকুরের মুখে লাইলির বাবা কয় তোর পাগল, নাহলে কুকুরের মুখে জম খাইতে কোনদিন, এটা হলো তার চিন্তা ভাবনা। আর কায়েসের চিন্তা হলো আমার লাইলির হাতের ছোঁয়া যেই কুকুরের উপরে পড়েছে, আমার লাইলির ভালোবাসা যেই কুকুর পেয়েছে সেই তো আমার ভালোবাসা, ওটা তো কুকুর না, আমি লাইলির ভালোবাসাকে চোখা। বিয়ে তো হলো না, ঘটনা যা হোক ঘবার অনেক লম্বা চিরে ঘটনা তো হয়ে গেল, মজনু জঙ্গলের ভিতরে বসে চোখ দুইটা বন্ধ করে
শুধু জপে লাইলি 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 জপতে জপতে মজনু এক সময় মুখে হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি যখন জপে ফিনিশিং এ আমার আল্লাহ তাআলা ডাক দিয়া তার মালিকুল মউত আজরাইল কই আসবেন রে, আমার পাগল দুনিয়া চাইল না, আমার পাগল ঘরে সংসার করলো না, জঙ্গলে বসে লাইলি লাইলি ডাকতে ডাকতে এখন লাইলা বলে। আহারে আমার পাগল একটু পরীক্ষা কর যে মালিক আল মওত বলে মালিক আল্লাহ আমি কিভাবে পরীক্ষা করব কি করব কর তো আসার সময় হয়ে গেছে, আগে একটু পরীক্ষাটা করে নি। কি পরীক্ষা? যে তোর বিকট মূর্তি বিকট রূপ, এই বিকট রূপ ধারণ করে একবার তুই মজনুর সামনে যে দাঁড়া, দাঁড়িয়ে মজনুকে বল মজনুকে নিতে আসছাস, ওর জান কবচ করতে আসছাস, একটু বল না আমার পাগলায় কি বল আমি একটু শুনি। আসছে মালিক আল মওত তার বিকট মূর্তি বিকট রূপ সামনে এসে দাঁড়াইয়া মজনু চোখ বন্ধ করে রেখেছে, মজনু আর চোখ খুলে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মালিক আল মওত ডাক দিয়ে বলে ও মজনু তুমি একটাবার চক্ষু খুলে দেখো না আমি তোমার সামনে কে আসছি, আমি তুমি আমাকে চেনো কিনা। চোখ মেলে তাকাইছে, চোখ মেলে তাকায় দেখে বিকট রূপ, এই রূপ কোনোদিন তো সে দেখে নাই, কিন্তু তার মনে কোনো ভয় নাই আতঙ্ক নাই। এখন মজনু বলে কে গো তুমি, তোমাকে দেখতে এমন দেখায় কেন, তুমি কে কোথায় তোমার ঠিকানা আমাকে নি বলতে পারো, এই জঙ্গলে তো আমি একাই থাকি একাই ডাকি, আমার ডাকেও কেউ আসে না আমাকে দেখতেও কেউ আসে না, তুমি কে আসছো কোথেকে? মালিক আল মওত বলে আমাকে চিনবে কি করে, আমার এই রূপ দেখলে তো কেউ আর বাঁচে না, কেন বাঁচে না কে তুমি? আমি যে মালিক আল মওত আজরাইল, তুমি আজরাইল হইলে আমার কাছে কি চাও, আমার কাছে কেন আসছো? মালিক আল মওত বলে পাগল বুঝলি না, আজরাইল কেন আসে, আজরাইল তো জান কবজ করার জন্য আসে, আমি তো তোর জান কবজ করার জন্য আসছি। আজরাইল সাথে সাথে বলে বুক আজরাইল তোর কোনো আক্কেল পছন্দ নাই, তুই মজনুর জান কবজ করতে আসছিস, মজনুর ভিতরে কি জান আছে রে, মজনুর জানটা কত আগে লাই দিয়ে দিয়ে দিছে। মজনুর জান কবজ করতে আসছিস, তুই একবার খেয়াল করলি না মজনুর দেহে কি জান আছে রে, মজনুর জান তো কত আগে লাইলি রে দিয়ে দিছে, শুধু খাঁচাটা পড়ে রয়েছে, তুই সেই মজনুর জান কবজ করতে আসছিস। আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আল্লাহ শুনছো তোমার পাগল কি কয়, আমি নাকি বুকা মজনুর নাকি শুধু খাঁচাটা আছে, ওর জানটা নাকি লাইলি রে আগেই দিয়ে দিছে, এখন আমি কি করব? আল্লাহ বলে ওরে মালিকুল মওত ওরে আজরাইল তোর এই বিকট মূর্তি চেহারাটা ছেড়ে দিয়া একবার লাইলির রূপটা ধারণ করে ওর সামনে দাঁড়াইয়া দেখ না আমার পাগল কি কয়। সাথে সাথে আজরাইল তার বিকট রূপ চেহারা চেঞ্জ করে যখন নাকি
লাইলির রূপ সামনে ধরে বলছে, মজনু একবার চেয়ে দেখো তো আমাকে তুমি চিনো কি না। মজনু চেয়ে দেখে তাকিয়ে দেখে তার লাইলি সামনে দাঁড়ানো, বলে লাইলি তুমি আসলে এতদিন পরে, আমি যে তোমার পাগল, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি কি আমার কথা মনে করো না। মালিকাল মহুত আজরাইল বলে, আমি তো তোমার লাইলি না, আমি তো মালিকাল মহুত কয় না, আমার লাইলির চেহারা যখন এসেছে আমি আমার লাইলির বুকে আমি শুয়ে পড়ব। মালিকাল মহুত লাইলি রূপে সেই কোলে যেয়ে চিরদিনের জন্য ভুলে পড়ল মজনু। ভবনদী ক্যাম পিছন দিকে চেয়ে দেখি আয়ু বেলা যায় ডুবিয়া, পিছন দিকে চেয়ে দেখি পিছের দিকে চাইয়া দেখি আয়ু বেলা যায় ডুবিয়া। কোন দিন যাবি আজরা বান্ধি ও বাবা আশা ছিল ভাই বেরাদার সকলে লইয়া, আশা ছিল ভাই বেরাদার সকলে, আশা ছিল ভাই বেরাদার আবি সকলে লইয়া, ভবনতি পারি বকেরা বৎসা তোমার নাম কি লইয়া, ওরে ভবনদী বাড়ি নিবরে আমি বাইজা, ভবন
নদী পারি দিব খাজা বাবা পাইসা আলি খেলাইয়া ভব নদী কেমনে রে যাব ভাইয়া বজন ভব নদী কেমনে রে যাব ভাইয়া ভব নদী বাহুর মেলা জালি কান্দে সেজদা তে পড়িয়া বাহুর মেলা জালি কান্দে বাউল বেড়া জালি কান্দের বাজার সেজুদা তে পড়িয়া আমার জানটা লইয়া যাইয়রে মুর্শিদ নিজে গাজরাই হইয়া ওরে আমার জানটা নিজে এই আজ রাইল হইয়া ভব নদী কেমনে রে যাব ভাইয়া আমি ভব নদী কেমনে রে যাব ভাইয়া ভব নদী তুফান দেখারে আমি পুরা মনের ব্যথা ও আমি কার কাছে জানাব কার কাছে জানাব ব্যথা রে আমার কেরা বচ্ছা আমার মনের মানুষ কোথায় পাব এই কইলে পুরা ব্যথা আমার মুর্শি থারা ব্যথা ওরে ভাই আমি কার কাছে জানাব কার কাছে জানাব ব্যথা রে আমার মনের মানুষ কোথায় পাব মায়ের কাছে কইলে আমার ব্যথা আমার মায়ের কই যা ভাইটা যাইব মায়ের কাছে কইলে আমার ব্যথা আমার মায়ের কই যা ভাইটা যাইব আমার বাজানে রে বাজানে রে কইলে ব্যথা রে আমার আমার ব্যথায় বাবাও বইয়া যাইব এই কইলে পুরা ব্যথা আমার মুর্শিদ হারা ব্যথা জানাবো আমার ভান্ডারি হারা ব্যথা অবনাদি কার কাছে জানাবো কার কাছে জানাবো ব্যথা নদীর কাছে কইলে রে আমার
ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যাইব, নদীর কাছে ভাই নদীর কাছে কইলেই আমার ব্যথা, আমার ব্যথায় জল শুকাইয়া যাইব, আর পাহাড়ে রে গে গে পাহাড়ে রে কইলে ব্যথা রে আমার ব্যথায় পাহাড় কইয়া যাইব, এই পুরা মনের ব্যথা আমার বান্ধ ভারা ব্যথা, ও দরদামি তারকা সে জানাবো, আমার সুলেমান সাহারা ব্যথা আমার কেরামত সাহারা ব্যথা, ওরে ভাই আমি তারকা সে জানাবো, কার কাছে যা জঙ্গলারে মাঝে বৈশা যাবি ব্যথার মালা গাঁথব, তরিকার ভাই ওই রানো জঙ্গলারে মাঝে বৈশা যাবি ব্যথার মালা গাঁথব, আমার আশিক চান্দে রশিদ চান্দে পাইলে কাছে রে ব্যথার মালা তার গলায় পরাবো, এই কইলে পোড়া ব্যথা আমার মুর্শিদ ধারা ব্যথা, ওরে ভাই আমি কারিকা সে জানাবো, আমার বন্ধ ধারা ব্যথা তরিকার ভাই তারকা সে জানাবো, তার কাছে জানাবো ব্যথা রে আমার মনের মানুষ কোথায় কইব না কইব না আমার ব্যথা, আমার ব্যথা সামলাইয়াইরা নিব, কইব না কইব না আমার ব্যথা, দাবি কইব না কইব না আমার ব্যথা, এত ব্যথা সামলাইয়াইরা নিব, আমার রশিদ চান্দে রশিদ চান্দে পাইলে কাছে রে রশিদ বাবার পাইলে দেখা রে তোর আবুল বিদায় লইব, এই কইলা পোড়া ব্যথা আমার গুরু হারা ব্যথা, ও রে ভাই আমি তারকা সে জানাবো, আমার মুর্শিদ ধারা ব্যথা ওরে ভাই আমি তারকা সে জানাবো, আরে কার কাছে জানাবো ব্যথা রে আমার মনের মানুষ কোথায় যাবো, তার হারা ব্যথা আরে ব্যথা কার কাছে জানাবো, আমার মনের হারা ব্যথা আরে কইব না কইব না আমার ব্যথা, আমার ব্যথা সামলাইয়াইরা কইব, কইব না কইব আমার রশিদ চান্দ্রে কিয়া ব্যথা রে তোর
আবুল বিদায় লইব এই কইলে পোড়া ব্যথা আমার পুরা মনের ব্যথা ওরে ভাই আমি কার কাছে জানাবো কার কাছে জানাবো ব্যথা রে আমার মনের মানুষ কোথায় পাবো আমার বন্ধ হারাবে জানাবো আমার মুর্শিদ হারা ব্যথা বন্ধ হারা ব্যথা আমার দর হারা ব্যথা ওরে তরিকার ভাই আমি কার কাছে কে জানা